আজকে অনেকগুলি ফলোয়ার পাইছি, আজকে অনেকগুলি ফলোয়ার পাইছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দা লাইভ স্ট্রিম অফ অতুল গেমিং। সো কথা মতো এসে পড়েছি ইউসির কি বলে এক্সুটের ক্রেট ওপেনিং নিয়ে, লাকি স্পিন নিয়ে। তো যারা যারা স্ট্রিমটা দেখতেছেন জলদি করে এখন একটু রিয়্যাক্ট করে ফেলুন এবং শেয়ার করে ফেলুন। একদম রিয়্যাক্ট করে ভরায় ফেলেন গাইস। তো আটজন ভিউয়ার এসে বলছেন ওয়েলকাম টু মাই স্ট্রিম এভরিওয়ান। আরাফনি সবাই লিখছে লাভ ফ্রম বাংলাদেশ, আই ইয়ে থ্যাংক ইউ সো মাচ। শফিকুল ইসলাম ভাই লিখছে দোয়া রইল ভাই, অনেক অনেক ধন্যবাদ শফিক ভাই। যারা যারা স্ট্রিমটা দেখতেছেন জলদি করে একটু শেয়ার করে ফেলুন। চারটা রিয়্যাক্ট কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ। সাতজন ওয়াচ করতেছেন, জলদি রিয়্যাক্ট করে ফেলুন এবং শেয়ার করে ফেলুন। আমিও কয়েকটা শেয়ার করে ফেলি এবং আপনারাও শেয়ার করুন, জলদি জলদি গাইস শেয়ার হবে। থ্যাংক ইউ, জলদি জলদি শেয়ার হবে গাইস। ব্রো আমার নামে কি খোলা হবে? অবশ্যই খোলা হবে ভাই, জলদি করে একটু স্ট্রিমটা শেয়ার করে ফেলুন কয়েকটা জায়গায়, তারপরে ক্রেট ওপেনিং শুরু করে দিব। যারা শেয়ার করবে তাদের নামে খুলবো, তো জলদি করে একটু শেয়ার করেন। আরাফান নিশো ভাই এখানে শেয়ার করা শুরুও করে দিছে, থ্যাংক ইউ সো মাচ এন্ড বিগ বিগ শাউট আউট টু আরাফান নিশো ভাই। ইউজলেস লিখছে হ্যালো হ্যালো হ্যালো, আরে হ্যালো ব্রো কি অবস্থা, জলদি করে স্ট্রিমটা শেয়ার করুন গাইস। আশরাফুল ইসলাম থ্যাংকস ফর ফলোয়িং। সংকেত খান ভাই লিখছে জিজি, থ্যাংক ইউ ফর দ্য জিজি। যারা দেখতেছেন জলদি করে একটু শেয়ার করে ফেলুন, কি কয়েকটা শেয়ার করে ফেলুন, দেন আমরা স্টার্ট করে দিব। আজিজ ভাই, সুমন ভাই, কই সবাই এসে পড়ুন। ফাইরুজ রুবাই আনোশিন থ্যাংক ইউ সো মাচ এন্ড বিগ বিগ শাউট আউট টু ইউ ফর শেয়ারিং মাই স্ট্রিম। সংকেত খান ভাই থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। জলদি টাপাটা শেয়ার হবে, শেয়ার শেয়ার হিউজ ওপেনিং বয়, ইয়েস হিউজ ওপেনিং। এমডি মিনাজ রহমান রাজুল ভাই লিখছে হাই হ্যালো ব্রো কি অবস্থা, ওয়েলকাম টু মাই স্ট্রিম। 11 জন ভিউয়ার এসে পড়ছেন, প্রত্যেকে একটা করে রিয়্যাক্ট করে ফেলুন জলদি করে, যারা যারা রিয়্যাক্ট করেননি। এন্ড স্ট্রিমটা পারলে একটু শেয়ার করে দেন, যারা শেয়ার করবেন তাদের নামেই প্রথম ক্রেডগুলি খুলবো এবং পরবর্তী ক্রেডগুলিও খুলবো। শেয়ারের উপরেই আজকে ফোকাস করা হবে, তো জলদি করে শেয়ার করে ফেলুন গাইস। এত বড় একটা ম্যাসিভ ক্রেট ওপেনিং নিয়ে আসছি গাইস, একটু ফলো তো বানতা হ্যায় ব্রো, ফলো তো বানতা হ্যায়। এক্স্যাক্টলি ফলো তো বানতা হ্যায় ব্রো, জলদি জলদি হো যায় ফলো কর দো। নয়টা রিয়্যাক্ট হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এখন শেয়ার দেখতে চাই, অনেকেই শেয়ার করতেছেন ভাই এটা কি গেম ভাই, এটা হইতেছে মাগনা আগুন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো, ওপি বলতে 170টা শেয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ গাইস। 13 জন ভিউয়ার এসে পড়ছেন, 15 জন ভিউয়ার এসে পড়ছেন, ওয়েলকাম টু মাই স্ট্রিম। মোহাম্মদ ফেরদৌস রহমান থ্যাংকস ফর ফলোয়িং। যারা এখনো ফলো করেননি জলদি করে টাপাটা ফলো করে ফেলুন, যে যেখান থেকে দেখতেছেন অতুল গেমিং পেজটা নিচে লেখা আছে ওটা একটু ভিজিট করুন, করে ফলো করে ফেলুন। আবু কায়সার থ্যাংকস ফর ফলোয়িং, আয়হান আকাশ থ্যাংকস ফর ফলোয়িং, ওপি বলতে জলদি জলদি ফলো করে ফেলুন যারা দেখতেছেন। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের এই ম্যাসিভ ক্রেট ওপেনিং শুরু করে দিব। সংকেত খান ভাই লিখছে লিমিট শেষ, থ্যাংক ইউ সো মাচ সংকেত খান ভাই ফর শেয়ারিং সো মাচ। সো কয়েকটা খুলে ফেলি, সোলো কয়েকটা খুলে ফেলি, যেহেতু 16 জন ভিউয়ার আছেন এই ভিউয়ার্সদের নামে। ওকে
কবে একটা পটাপ কই তুমি শাওন বিশ্বাস ভাই লিখছে কি অবস্থা ভাই এত আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা শফিকুল ইসলাম ভাই লিখছে প্লিজ সবাই ফলো করে দিবেন ব্রো অবশ্যই ফলো করে দিবেন রাহুল পটেল থ্যাঙ্কস ফর ফলোয়িং ঋষি কুমার থ্যাঙ্কস ফর ফলোয়িং নন্দা দেবনাথ থ্যাঙ্কস ফর ফলোয়িং সিএস সাই কুমার থ্যাঙ্কস ফর ফলোয়িং মাহফুজ আলম ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং রিমন চৌধুরী থ্যাঙ্কস ফর ফলোয়িং এই সবার নামে খুলে ফেলবো এখন সোলো সোলো করে দশটা নীরাজ যাদব থ্যাঙ্কস ফর ফলোয়িং গোল্ড অ্যাগেইন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ করে খুলতেছি হ্যাঁ তিনটা বিসমিল্লাহ ইয়ার গো চার নাম্বার ওরে সিলভার স্টার ফ্র্যাগমেন্ট পেয়ে গেছি আশাদ ভাই ওকে এখন একটু ওয়েট করব অনেকগুলি খুলে ফেলছি এখন একটু ওয়েট করব ওকে আর্সালান বার থ্যাঙ্কস ফর ফলোয়িং রুট বয় থ্যাঙ্কস ফর ফলোয়িং এলভিনো এঞ্জেল ব্রেস্ট থ্যাঙ্কস ফর ফলোয়িং সুরজিৎ নিশা থ্যাঙ্কস ফর ফলোয়িং 17 জন পিপল ওয়াচ করতেছেন যারা ফলো করেননি জলদি করে ফলো করে ফেলুন 10টা 16 16 ফুল ঠিক আছে হ্যাঁ ওই ভুলে চাপ লেগে তিন চারটা টাপাটা খুলছি দেন 10টা খুলে ফেলছি ভুলে মানে চাপ লেগে গেছে বাট সমস্যা নেই রিধান্ত কেপি থ্যাঙ্কস ফর ফলোয়িং 19 জন ওয়াচ করতেছেন যারা দেখতেছেন জলদি করে একটু টাপাটা রিয়্যাক্ট করে ফেলুন এন্ড পারলে একটু শেয়ার করে দেন যারা শেয়ার করবেন তাদের নামে স্পেশাল ক্রেট খোলা হবে টাপাটা ওপেন ব্রো ইয়েস ইয়েস যারা যারা ফলো দিয়েছেন মেনি মেনি থ্যাঙ্কস ইয়েস অবশ্যই যারা যারা ফলো করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও ফলো করেননি কিংবা ফলো অপশন খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি আপনারা মেবি শেয়ার কন্টেন্ট দেখতেছেন তো যেখানে আপনারা লাইভ স্ট্রিমটা এই মুহূর্তে দেখতেছেন ওখানে দেখেন নিচে অতুল গেমিং লেখা আছে ওটা প্রেস করেন করে আমার পেজটা ভিজিট করেন করে এখানে এসে ফলো করে দেন দ্যাটস ইট ফলো বা লাইক যেটা শো করে ওটাই করে দেন কাজ হয়ে যাবে হ্যাঁ সামিন আইয়ে কি অবস্থা বিটিভি হাজির হয়ে গেছে না না কোনো কুফা না কোনো কুফা না কোনো কুফা না অনলি গুড লাক হবে আজকে ভাই মিনিমাম তিনটা এক্সুট বের করতে হবে তারপর গিভাওয়ে হবে দুইজন লাকি পারসন রে দুইটা এক্সুট গিভাওয়ে হবে তিনটা এক্সুট বের করার প্ল্যান আছে তো সবাই পাশাপাশি থাকুন এবং শেয়ার টিয়ার করে দেন উড়াধুরা অপূর্ব আহমেদ হৃদয় ভাই লিখছে কত ইউসি দিয়ে করছেন ব্রো আমরা অলরেডি 16K একটা স্পিন করে ফেলছি সো আমরা 50K ইউসি ক্রেট ওপেনিং এর কথা বলছিলাম 16K একটা স্পিন হয়ে গেছে একটা আইডিতে সো এখন আমরা বাকি 34K দিয়ে এখন শুরু করছি এখন এই 34K দিয়ে আমাদের টার্গেট হতেছে 3 টেক শুট বের করা দেখা যাক কয়টা বের হয় 1000 ইজিলি বের হবে সেটাই এটাই দরকার শ্রাবণ খান ভাই লিখছে 1000 ইউসি দিয়ে এক্সুট আসবে আরে ভাই ওপি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক আপনি কতটা লাকি আপনার কথা ফলুক আশা এটাই আশা ভাই আমার নামে একটা করেন তো ওকে অপূর্ব আহমেদ হৃদয় ভাইয়ের নামে একটা খুলতেছি একটা না আপনার নামে পাঁচটা খুলবো পরপর মিথি কি মোট পেয়ে গেছি প্রথম চান্সেই অপি অপূর্ব আহমেদ হৃদয় ভাই অপি আবার হয়ে যাক ওরে ভাই লেজেন্ডারি হেডগিয়ার পেয়ে গেছি পরেরটায় আবার গোল্ড পাইছি নট ব্যাড আবার সব অপূর্ব ভাইয়ের নামে আবার এবার গোল্ড আবার ওকে আপাতত ওয়েট করি বাট হৃদয় ভাই ওপি ইন দ্য চ্যাট এখন হয়ে যাক ওনার নামে মানে খুলে ভালো জিনিস পেয়ে গেছি একদম ভালো জিনিস পেয়ে গেছি দুইটা আসাদ খান থ্যাঙ্কস ফর ফলোয়িং এমডি বোরহান কবির ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং এমডি রিমন খান থ্যাঙ্কস ফর ফলোয়িং 18 জন ওয়াচ করতেছেন এখনও অনেকজন নন ফলোয়ার আছেন যারা যারা ফলো করেননি জলদি একটু ফলো করে ফেলুন ফলোয়ারদের নামে খুলবো ফলো করে ফেলুন জলদি করে গাইজ এমডি হাসান মাহমুদ থ্যাঙ্কস ফর ফলোয়িং অপূর্ব আহমেদ হৃদয় ভাইয়ের নামে আরেকটা খুলতেছি ওকে খোলা হয়ে গেছে এখন শাওন বিশ্বাস ভাইয়ের নামে খুলি একটা সাহিদুল ইসলাম নীরব ভাইয়ের নামে একটা ফলোয়ার বেলাল হোসেন ভাইয়ের নামে একটা দেন আগে যে কয়জন ফলো করছেন সবার নামে একটা ওকে ডান ওপি ইন দ্য চ্যাট 22 জন ওয়াচ করতেছেন জলদি করে রিয়্যাক্ট করে ফেলুন গাইস ভাই তিনটা পেলে কি র্যান্ডম পারসনকে শেয়ার করবেন হ্যাঁ
কমেন্ট সেকশন আর এখানে কন্ডিশন আছে, কন্ডিশন হইতেছে যে রিয়্যাক্ট করা লাগবে, কমেন্ট করা লাগবে, শেয়ার করা লাগবে। তারপরে এই তিনটা হয়ে গেলে পরে, এই তিনটা হয়ে গেলে পরে কমেন্ট সেকশন থেকে র্যান্ডমলি দুইজনকে সিলেক্ট করা হবে। তিনটা কিভাবে হবে না, দুইটা কিভাবে হবে, একটা তো যে আইডি স্পিন করতেছে এটাতে একটা এক্সট্রা প্লেয়ার প্ল্যান, আর বাকি দুইটা আসলে গিভঅওয়ে প্ল্যান। তো জলদি করে যারা আছেন সবে কমেন্ট করুন, না 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 আগের সবার নামে 10টা খুলতে হবে। ওকে ঠিক আছে, এই পর্যন্ত যে কয়জন ফলো করছেন সবার নামে এখন খুলতে যাচ্ছি 10টি ক্রেট। সো লেটস সি, ওকে স্কিপ ছাড়া অন করতেছি। এই পর্যন্ত স্ট্রিমে শুরু থেকে এই পর্যন্ত যারা যারা ফলো করছেন সবার নামে খুলতে যাচ্ছি 10টা। লেটস সি বিসমিল্লাহ। ভাই যদি তিনটা রিডিম করা যায় ঠিক আছে, যে লাস্টে একটা দিও। ওকে অবশ্যই। মাহাদির নাভিলাস কমেন্টেড, বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ ব্রো। তন্ময় মন্ডল, থ্যাঙ্কস ফর ফলোয়িং। মাহাদির নাভিল, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য স্ট্রিম। আই এম এখানে আভাতার ফ্রেম পেয়ে গেছি, 5টা কয়েন, প্যারানাইট চিল। শফিকুল ইসলাম ভাই লিখছে ডোন্ট স্কিপ, ওকে স্কিপ করতেছি না। হাসান লিমন ভাই লিখছে জিজি ভাই ওয়েলকাম। শাহরিয়ার হাসান ভাই পেজে নিউ হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এন্ড পারলে স্ট্রিমটা একটু শেয়ার করে দেন গাইস। আবার পেয়ে গেছি সিলভার ম্যাটেরিয়াল, স্টার ফর স্টোন, জিজি। অলরেডি করে দিছি ভাই, ওকে থ্যাংক ইউ সো মাচ মাহাদির নাভিল ভাই। ভাই এক্সুটটা পেলে, এক্সুটটা আমি পেলে তো নাচবো। ওকে ব্রো দেখা যাক কি হয়, পেতেও পারেন বলা যায় না। 18টা রিয়্যাক্ট হয়ে গেছে, যারা রিয়্যাক্ট করেনি জলদি রিয়্যাক্ট করে ফেলুন। কি আসেন ভাই, পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। আই তো এখন কি আবার সোলো সিঙ্গেল খুলব, জিতবে কারণ কি, জিতবে কারণ জিতবে। ওকে এখন আবার সোলো খুলব, কাদের নামে খুলব? মাহাদির নাভিল ভাই শেয়ার করছে, শেয়ারের নামে একটা খোলা হয়ে যাক। স্কিপ যাব, আমার না একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন ছিল শুনি শুনি, আমার নামে দেখবো ভাই 10টা ক্রেডিট খোলাই তাই নাকি? ওকে সমস্যা নাই, একটু পরেই হবে, থামো তার আগে সিঙ্গেল প্যাকটা ফেলে দেই। ছেলেটার স্বপ্ন পূরণ করব, এখন করব আসাদ ভাই। যারা ফলো করে দিবেন তাদের নামে খোলা হবে। হ্যাঁ 25টা ভিউ আলহামদুলিল্লাহ, দেখা যাক। আজকে টার্গেট তো ছিল 100 ভিউয়ার নেওয়া, দেখি হয় নাকি, আপনাদের উপরে ডিপেন্ড করে। জলদি করে শেয়ার করুন, 100 ভিউয়ারের টার্গেট পূরণ করে দিন, আমার স্বপ্নটাও পুরো করে দেন গাইস। পই 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 করে পেয়ে যাবে, আবার জায়গায় ভাই সব জায়গায় পই পই, তো এরকম পই পই করে এক্সুটটাও চাই, এক্সুটটা এসে করলেই হয়। 28 জন ভিউয়ার এসে বসছেন, এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্ট্রিম। এমডি আজিজুল ইসলাম আশিক ভাই থ্যাঙ্কস ফর শেয়ারিং, আতিক রুবেল থ্যাঙ্কস ফর ফলোয়িং ব্রো। যারা যারা এখনো ফলো করেননি পেজটা, নিচে পেজের নাম আছে, নামটা ক্লিক করে পেজটা ভিজিট করুন। অতুল গেমিং, অতুল গেমিং ভিজিট করে লাইক বা ফলো যে অপশন আছে ওটা করে দিলেই হয়ে যাবে, তো জলদি করে ফেলুন। আই ইয়ে এখানে সামিরের নামে আমরা গ্রেনেড পেয়ে গেছি, সেটাই তো পই পই করে পেয়ে যাবো। সামিরের নামে খোলা মানে ইউসি বরবাদ না ভাই, ইউসি বরবাদ কই, এখানে তো গোল্ড পাইলাম, গ্রেনেডের স্কিন পাইলাম, নট ব্যাড। পই পই করে পেয়ে যাবে, আব্দুল হামিদ ভাই থ্যাংকস ফর ফলোয়িং। এখানে আমাদের ব্যাগ আর গ্রেনেড ডান, সামির ওপি উফানা লাগাইলেই হয়েছে তোমার। এভরিওয়ান লাইক শেয়ার ফলো এন্ড সাপোর্ট। আই এ ব্যাকপ্যাক ডান বলতে, এখন আব্দুল, এখন কয়েকটা সোলো খুলে ফেলি। আতিক রুবেল ভাইয়ের নামে একটা,
সামিনে কোবাই দিছে আতিক রুবেল ভাইয়ের নামে একটা স্টিক মেরে এখন এমডি আজিজুল ইসলাম আশিক ভাইয়ের নামে একটা আইয়া মিথি কি মোট পেয়ে গেছি আজিজ ভাই ও পি জোস এখন হ্যাঁ হ্যাঁ হইছে লল রুমানা রুমানা থ্যাঙ্কস ফর ফলোইং রুমানাথের নামে একটা আবার মিথি কি মোট সেমি মোট বিটিভি ওপি এটা ইয়া লিখছে এটা লাভিক ভাই লিখছে আমার নামে খুলেন ভাই আচ্ছা ঠিক আছে জিহাদুর রহমান ভাই লিখছে হাই হ্যালো ব্রো ওয়েলকাম টু মাই স্ট্রিম এখানে কে বলছে আমার নামে খুলেন এমডি মিনহাজ রহমান রাজু ভাইয়ের নামে একটা খুলতেছি লেটসি ওনার নামে পেয়ে গেছি দুইটা গোল্ড নট ব্যাড এখানে মাহাদির নাভিলের নামে একটা খুলতেছি লেটসি ওকে কয়েন পাইছি এখন যে 26 জন ভিউয়ার আছেন জিয়াদুর রহমান ভাই আসছে জিয়াদুর রহমান ভাইয়ের নামে একটা ওকে পয়েন্ট পেয়ে গেছি তো গাইস এখন আমাদের বিস্টে রিয়্যাক্ট হয়ে গেছে এবং 26 জন ওয়াচ করতেছেন তো জলদি করে শেয়ার করে ফেলুন সবাই একটা করে শেয়ার করে ফেলুন যারা শেয়ার করছেন ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড যারা শেয়ার করেননি জলদি করে মিনিমাম একটা করে শেয়ার করে ফেলুন যেখানে মন চায় আপনাদের টাইম লাইনে কিংবা অন্য অন্য গ্রুপে হ্যাঁ স্যার আরেকজনের একটা স্বপ্ন ছিল কার স্বপ্ন ছিল আমি স্বপ্নটা শুরু করছি না না ফেক রেড কুলার স্বপ্ন কিন্তু নাম তারা জারি কি নাম দুইজনের নামে খুলে ফেলি শাওন বিশ্বাস ভাই লিখছে ভাই আমার নামে খুলেন দশটা ওকে তো শাওন বিশ্বাস আর কুইনানিকার নামে দশটা খুলতেছি লেটস সি কি দেয় ফাইরুজ 30 জন ভিউয়ার এসে বসেছেন এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্ট্রিম যারা এখনো রিয়্যাক্ট করেননি জলদি করে রিয়্যাক্ট করে ফেলুন পেজে নিউ হলে অবশ্যই ফলো করে দিবেন হে মরিয়ম চৌধুরী ওয়েলকাম টু মাই স্ট্রিম ফাইরুজ রুবাইয়া নসিন থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং যারা যারা দেখতেছেন মিনিমাম একটা শেয়ার করে দেন গাইস কিসে স্ট্রিমে ওকে ওকে সো দেখা যাক কি পাই আমরা স্কিপ মারবো হ্যাঁ স্কিপ মারি ওকে এখানে আবার অ্যাভাটার ফ্রেম পাইছি আর মিথিক ইমোট পাইছি ডিসমেন্টেল হয়ে গেছে নট আ প্রবলেম মোহাম্মদ আজাদ ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং তাহসিন আহমেদ মারুফ ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি মেহেদি হাসান জিতু থ্যাঙ্কস ফর ফলোয়িং জোহান আহমেদ শান্ত ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ফলোয়িং ভাইয়া মেজাবিন রুবাইয়াত লিখছে ভাইয়া আমার নামে দশটা খুলেন ওকে খুলবো অবশ্যই বাট তার আগে পেজটা অবশ্যই ফলো করে দিবেন জলদি পেজটা ফলো করে দেন দেন আমি খুলে ফেলবো কি সামির তোমার নাম মিলানো মেজাবিন রুবাইয়াত ওনলি ভুস্কি ইজ রিয়েল আরে লাভি ভাই কি অবস্থা ওকে দেন এখন আবার কম্বাইন কয়েকটা নামে খুলে ফেলি মেজাবিন রুবাইয়াত মরিয়ম চৌধুরী ইয়াসিন আরাফাত শান্ত সবার নামে খুলতেছি দশটা লেট সি কি দেয় নাফিউ ইব্রাহিম ভাই লেখছে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে দেখা যাক পাই কিনা আপনারা পাবলিক চ্যাটে ঢুকে আড্ডা দেন সমস্যা নেই ভাই আবার পাবেন ওকে দেখি পাই কিনা আপনার এক্সের নামে দশটা লল ঈশান ভাই জানি না জুই আক্তার থ্যাংকস ফর ফলোয়িং এমডি সুমন আহমেদ ভাই সুমন চৌধুরী ভাই থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য স্ট্রিম হ্যাঁ সুমন ভাই এসে পড়ছে ফাইনালি সুমন ভাইয়ের সারা স্ট্রিমটা খালি খালি লাগে মেথি রিমোট আমরা আবার পেয়ে গেছি ঈশান ভাই আসছেন নাকি হ্যাঁ ঈশান ভাই কথা সবাই গেছে আবারও আসাদ ভাই আবারও স্টার ফোর স্টোন হয়ে গেছি ভাই তিনটা স্টার ফোর স্টোন তো এখানেই হয়ে গেছে এখন দশটা দশটা খোলা হয়ে গেছে এখন সিঙ্গেল খুলবো দশটা নাকি
জিয়াদুর রহমান ভাই লিখছে, ভাইয়া আমার নামে দশটা খুলেন। ওকে একটু পর খুলবো, এখন সিঙ্গেল কয়েকটা খুলি। আপনারা কয়েকটা নাম সাজেস্ট করেন, ওইসব নামে খুলি। শাহরিয়ার হাসান লিমন ভাই লিখছিল মিস্টার পানিশার, মিস্টার পানিশার নামে, পানিশারের নামে খুলতেছি একটা। মশিরুজ্জামান ঈশান ভাই লিখছে পাপিয়া, পাপিয়ার নামে একটা। আরো নাম কমেন্ট করেন, স্প্যাম করেন, নাম স্প্যাম করেন, যার মন চেয়ে তার নাম স্প্যাম করেন। নাম দেখে দেখে খুলে ফেলি পরপর, তারপর খুলে ফেলি কয়েকটা। আসাদ ভাই লিখছে সুজানা, সুজানার নামে একটা। ডান 28 জন ওয়াচ করতেছেন, যারা এখনো ফলো করেননি জলদি ফলো করে ফেলুন। মরিয়ম চৌধুরী লিখছে আমি কই, এই তো মাত্র তো তোমার নামে খুললাম। আমার নসীন লিখছে আমায়রা, আমায়রার নামে একটা। সংকেত খান ভাই লিখছে গান্ডু, লল ব্রো, গান্ডুর নামে একটা। আসাদ জানান ভাই লিখছে কলা, কলার নামে একটা। রেট্রোইজ গের নামে দশটা, ওটা পরে কি নাম, বাবা রে বাবা, ভাই রে ভাই। শিশিমারু, শিশিমারুর নামে একটা। রেট্রোইজ গের নামে একটা। ইয়োকায়ের নামে একটা। আরো নাম কমেন্ট করেন গাইস জলদি জলদি। শাহরিয়ার হাসান লেমন ভাই লিখছে গান্ডের নামে, গান্ডের নামে হয়ে যায় একবার। ডান আসাদ ভাই সিলভারের গুলি বাকি, সিলভারের চারটা করে ফেলবো। সিলভার করে ফেলি এখন, লেটস গো। সিলভারে দেখি অনেক এক্সপেক্ট করা যায়, আমরা কি পাবো, কি মনে হয় গাইস? 32 জন ওয়াচ করতেছেন, লেখেন তো দেখি আপনাদের কথা ফলে নাকি, কমেন্ট করেন। সিলভার দেখি এক্সপেক্ট পাবো। আব্দুল হামিদ ভাই লিখছে আমার নামে একটা। ওকে আব্দুল হামিদ ভাইয়ের নামে একটা। ডান নয়ন হোসেন অন্তর ভাই ফলো করছেন, নয়ন হোসেন অন্তর ভাইয়ের নামে একটা। আসাদ জানান ভাই লিখছে আই এ, তো অন্তর ভাইয়ের নামে পেয়ে গেছি আমাদের ফ্রেম, নাইস। 35 জন ভিউয়ার এসে পড়ছেন, যারা যারা নিউ দেখছেন জলদি করে পেজটা ফলো করে ফেলুন। সিদ্দিক ভাই থ্যাংকস ফর ফলোয়িং, আপনার নামেও একটা খোলা হয়ে যাচ্ছে। ভাই পরিমণির নামে একটা। ওকে গত স্ক্রিনেও পরিণামে পরিমণির নামে অনেকগুলি খোলা হয়েছে, এখন আবারও খোলা হোক, পরিমণির নামে হয়ে যাক একটা। ওকে তাহলে সেটাই। রাফিদ বিশ্বাস ভাই লিখছে ভাইয়া কেমন আছো, এই তো ভাই আলহামদুলিল্লাহ। যারা যারা ওয়াচ করতেছেন জলদি পেজটা এক্ষুনি ফলো করে দিবেন। তো এখন খুলবো, আমি আগের কয়েকটা নাম দেখে আসি। লিমন ভাইয়ের নামে, এস এস ডি সাইফুল ভাই, আমাদের সাইফুল ভাইয়ের নামে, পরিমণির নামে, ভাইয়া রাফিদ ভাইয়ের নামে, সবার নামে খুলতেছি দশটা। যে কজনের নাম নিলাম সবার নামে দশটা হয়ে যাক। ওকে তিনবার মিথিকি মোড় ধরাই দেওয়া হয়েছে, এখানে স্কিপ মেরা খুলছি আমি। তিনবার মিথিকি মোড় ধরাই দিছে, অনেকগুলি কয়েন পাইছি, অনেকগুলি, সরি। সেটাই রেদুল রেশান ভাই লিখছে ভাই জনি সিনসের নামে একটা। আই এ জনি সিনসের নামে ওকে একটা হয়ে যাক। হামিদ ভাইয়ের নামে দশটা, BS007, ওকে খুলবো কিছুক্ষণে। রাকিন ভাই থ্যাংকস ফর ফলোয়িং, মোহাম্মদ রাব্বি খান ভাই থ্যাংকস ফর ফলোয়িং। যারা যারা ফলো করেননি জলদি ফলো করে দেন, 36 পিপল আর ওয়াচিং, অনেকেই এখনো ফলো করেননি। তো যারা যারা ফলো অপশন খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, নিচে দেখেন অতুল গেমিং লেখা আছে, ওখানে প্রেস করুন। কই না, লাইভ চলতেছে, আপনার নেটে সমস্যা। 41 ভিউয়ার এসে পড়ছেন। আর রাফিদ বিশ্বাস ভাই লিখছে আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ টু ব্রো, লাভ ইউ অল। 41 ভিউয়ার আছেন, এখনো অনেক নন ফলোয়ার আছেন। সবার উদ্দেশ্যে বলি যে আপনারা যেখান থেকে এখন দেখতেছেন স্ট্রিমটা, ওখানে নিচে লেখা আছে অতুল গেমিং, অতুল গেমিং একটু প্রেস করেন। প্রেস করে দেখবেন উপরে আমার মেন পেজে আসবেন, মেন পেজে আসার পর লাইক বা ফলো যে অপশনই পান ওটা করে দেন, তাইলেই হয়ে যাবে। যারা ফলো করবেন তাদের নামে খোলা হবে বেশি বেশি করে। ব্রো টোটাল কত কয়েন হয়েছে ব্রো? কয়েন ওকে 360টা কয়েন হয়ে গেছে ভাই। এত নাম খুইলা কি লাভ, এত নাম খুইলা লাভ হইতেছে, সবার স্যাটিসফ্যাকশন অ্যান্ড হ্যাপিনেস। এমনি আজিদুল ইসলাম আশিক ভাই লিখছে কোচিমাল, ওকে কোচিমালের নামে একটা খোলা হয়ে যাক। সুমন ভাই লিখছে জাদু, জাদুর নামে আর সুমন ভাইয়ের নামে একটা একটা খুলে ফেলি, লেটস গো। জাদু জাদু আমি ফলো লাগ কমেন্ট করবো না, আমার সরম করে, হাই রে। পিএসকে সাই কল্যাণ থ্যাংকস ফর ফলোয়িং, লালিত শর্মা থ্যাংকস ফর ফলোয়িং, বুড়ালি ভাই থ্যাংকস ফর ফলোয়িং, শানু শেখ থ্যাংকস ফর ফলোয়িং। এখনো অনেকে ফলো করেননি গাইস, জলদি জলদি ফলো করে ফেলুন। পেসা হি পেসা, আই ইয়েস, সংকেত ভাই ওয়েলকাম টু মাই স্ট্রিম, পেসা হি পেসা। ওকে হয়ে যাক। করণ থ্যাংকস ফর ফলোয়িং, রকি কিং থ্যাংকস ফর ফলোয়িং, সুমন ভাই থ্যাংকস ফর ফলোয়িং, আর একটা সুমন ভাই পেয়ে গেছি আমরা। ভাই আল্লাহর নামে একটা কি একটা খুলেন প্লিজ, আল্লাহর নামে তো বিসমিল্লাহ করে খুলছি, ওকে সমস্যা নেই, আল্লাহর নামে হয়ে যাক, লেটস গো। মাইক কে অন করে রাখছেন, একটু অফ করেন স্ট্রিমের মাইকটা, অফ করেন
Aman Yudhuvanshi, thanks for following. Suraj Raj Savaria, thanks for following. Sirftum, thanks for following. Eshob ki nam baba? MD Faruk bhai, thanks for following. Faruk bhai name ekta khola hoye jak. Okay, done. SD Bosen name ekta. Discord e mic off rakhen jar background e noise. Mustafa bhai, thanks for following. Apnar name ekta khola hoye jak. 30 people watching jara ekhono react korenni joldi react kore felun ebong page tate obosshoi visit kore ektu follow kore jaben please. Ekjon likhche Johnny Singh er choto bhai Ashad Singh er name dosta khulte bhaiya Hero Alam er name ekta khulen. Okay, khulbo somoshya nei. Okay, thik ache taile Ashad Singh ar ei mic off koren. छोट भाई आशा सिंह और नाम कि हिरो आलम दुजने नाम खुलते जा दस टा देखा जा 40 people are watching. যারা যারা এখনো ফলো করেননি জলদি ফলো করে দেন ভাই. মাইক একটু অফ করেন গাইস. আমি আলিফ ভাই সাউন্ড কমাই দিছি আপাতত. উনি মনে হয় নাই ওখানে. স্ট্রিমের সাউন্ড অফ করে দেন. এখানে আমরা গ্রেনেডটা আবার পেয়ে গেছি. শামসুল হক ভাই লিখছে আমি কি আনফলো করে আবার ফলো করব তাহলে আমার নামে খুলবেন? আরে না ব্রো, আপনার নামে এমনিই খুলবো, সমস্যা নেই, আনফলো দরকার নাই. আপনি অলরেডি টপ ফ্যান, টপ ফ্যান বেস্ট হারাই ফেলবেন আনফলো করলে, সো কোনো দরকার নেই. হ্যাঁ সেটাই না ভাই, তো ভালোবাসা. শামসুল হক ভাইয়ের নামে খুলবো এখন, সমস্যা নেই, একটু ওয়েট করেন, এই স্পিনটা শেষ হয়ে নিক. মৌশিল থ্যাঙ্কস ফর ফলোয়িং, ওয়েলকাম. রেট্রো গেমিং গিয়ার নামে 10টা লল ব্রো. এক্সুট দেন আগেন ব্রো, এক্সুটের কাতারেই তো ঢুকতেছে, বাট এক্সুট দেন না. রেট্রো গেমিং মুরগি চোর লল ব্রো. চৌধুরী রিদওয়ান থ্যাঙ্কস ফর ফলোয়িং. খালি মিথিক ইমোটের বন্যা হইতেছে ভাই, মিথিক ইমোটের বন্যা হইতেছে. এক্সুট কই, পাবজি সই ভাই, পাবজি সই হয়ে গেছে পুরো. সো শামসুল হক ভাইয়ের নামে খুলবো এখন, কয়েকটা পাঁচটা খুলবো শামসুল হক ভাইয়ের নামে টানা. লেটস সি, হিয়ার উই গো. শামসুল হক ভাইয়ের নামে প্রথমে পেয়ে গেছি কয়েন, এবার পেয়ে গেছি আবার ফ্রেম, আবারও এবার দিছে কয়েন. লেটস গো অ্যাগেইন, এবারও দিছে কয়েন, অ্যান্ড লাস্ট টাইম গোল্ড. লাভ বাটন স্প্যাম করো গাইস. ইয়েস ইয়েস, লিসেন টু ঈশান ভাই, জলদি জলদি লাভ বাটন স্প্যাম করে ফেলুন. চৌধুরী রিদওয়ান থ্যাঙ্কস ফর ফলোয়িং, প্রিন্স লিওন থ্যাঙ্কস ফর ফলোয়িং ব্রো. 30 পিপল ওয়াচিং, যারা এখনও রিয়াক্ট করেননি জলদি রিয়াক্ট করে ফেলেন, এবং পেজটা যদি এখনও ফলো না করে থাকেন ফলো করে থাকেন, কারণ আমরা প্রায় সময় এরকম বিভিন্ন লাকি স্পিন এবং অন্যান্য টাইপের স্পিন নিয়ে আসা ট্রাই করি. তো সবে নোটিফিকেশন যদি পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে ফেলুন এবং নোটিফিকেশন বেল অন করে ফেলুন. বা ইজি একটা ওয়ে বলে দেই, জাস্ট সিম্পলি এক্সক্লামেটরি মার্ক নোটিফাই কমেন্ট করে ফেলুন, তাহলে আপনাদের ফলো আর নোটিফিকেশন বেল অন দুইটা একসাথে হয়ে যাবে. সামির একটা কমেন্ট করো তো, ডেমো দিয়ে দাও, এক্সক্লামেটরি মার্ক নোটিফাই. ভাই আপনার সাথে খেলতে চাই ব্রো. পাবজি তো আপাতত ব্যান করে দিছে, সো টিমমেটের ভয়েস তো শুনতে পারবো না, দ্যাটস ওয়াই কারোর সাথে খেলতেছি না. বাট ভেরি সুন পাবজি আনব্যান হইলে আপনাদের সাথে আবার খেলার ট্রাই করবো. এখানে দেখেন রুবাইয়াত হোসেন সামির কমেন্ট করে ফেলছে, আশাদ জেনন ভাই কমেন্ট করে ফেলছে এক্সক্লামেটরি মার্ক নোটিফাই. ঠিক এভাবে এক্সক্লামেটরি মার্ক নোটিফাই কমেন্ট করে ফেলুন গাইস, ঠিক এভাবে কমেন্ট করে ফেলুন. ভাইয়া আই এম এ ফ্রি ফায়ার লাভার, কিন্তু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ব্রো, এভাবেই সাপোর্ট করতে থাকবেন, এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন, আপনাদের জন্য আরও কন্টেন্ট আনার ট্রাই করব. শাওন বিশ্বাস ভাই লিখছে কিউট গেমিংয়ের নামে খোলেন. ওকে, তো কিউট গেমিংয়ের নামেও খুলবো এখন, সমস্যা নাই. আজিজ ভাই লিখছে ঈশান ভাই গরু চোর লল ব্রো. ইরফান হোসেন থ্যাংকস ফর দ্য নোটিফাই. রুবায়াত হোসেন সামির অ্যাগেইন থ্যাংকস ফর নোটিফাই. মশিউরুজ্জামান ঈশান ভাই থ্যাংকস ফর দ্য নোটিফাই. শামসুল হক ভাই লিখছে ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ দেখেছেন আমার বিজিএমআই আইডি কী হয়েছে? আচ্ছা ওটা আমি পরে চেক করবো না, থ্যাংকস ফর রিমাইন্ডিং. ভাই ভাই ভিপিএন লাগাইয়া খেলেন? নো ব্রো, আমি ভিপিএন ছাড়া খেলতেছি, এই যে আপনাদের দেখেও দিই. অ্যাজ ইউ ক্যান সি আমার ব্যাকগ্রাউন্ডে কোনো ভিপিএন নেই, আমার নোটিফিকেশন বাড়েও কোনো ভিপিএন লেখা নেই, আমার আইপি এখনও ব্লক হয়নি, সো আমি বিনা ভিপিএন খেলতে পারতেছি.
বাট নেক্সট আপডেটের পর আই গেস ভিপিএন ছাড়া খেলা যাবে না, সে সময় পাবজি খেলা অফ করে দিব। দেন যখন পাবজি আনব্যান হবে আবার তখন পাবজিতে ব্যাক করব। বাট অন্য অন্য গেম খেলবো, সমস্যা নেই। আপনারা সাজেস্ট করতে পারেন কি গেম খেলা যায়, বিজিএমআই বা পাবজি কোরিয়ান বা অন্য কোনো ভার্সন খেলতে পারি। মেন্টর আজিম ভাই থ্যাংকস ফর ফলোয়িং। ইরফান হোসেন ভাই লিখছে টেক লাভ ফ্রম গরিব গেমার, আই এ বিগ বিগ শাউট আউট টু গরিব গেমার অ্যান্ড টেক লাভ ফ্রম অতুল গেমিং। এভরি ওয়ান যারা দেখতেছেন টেক লাভ ফ্রম অতুল গেমিং, অ্যান্ড যারা পেজটা এখনো ফলো করেননি জলদি ভিজিট করে পেজটা ফলো করে ফেলুন, কারণ আমরা প্রায় সময় এরকম লাকি স্পিন বা অন্য অন্য ক্রেট ওপেনিং নিয়ে আসি। অ্যান্ড মোর ফর মোর এক্সক্লুসিভ কন্টেন্ট অ্যান্ড গেম প্লেস প্লিজ ফলো আওয়ার পেজ। সো এখন কার নামে খোলা যায়? সসেজ ম্যান খেলেন? নো ব্রো, সসেজ না, সসেজ ম্যান ভাই লিটারালি সবাই খুলতেছে। সসেজ ম্যান অত একটা ভালো লাগে না। নেম স্প্যাম করেন গাইস, নেম স্প্যাম করেন, যে নামে বেশি স্প্যাম দেখবো তার নামে খুলবো। ভাই এক্সিট পাইলে আমার টিমে নিয়ে খেলেন ব্রো, যেমনটা বললাম এখন তো টিমে কাউকে নিয়ে খেলা সম্ভব না, কারণ মাইক ইউজ থাকে সবার। তারিক রহমান ভাই থ্যাংকস ফর ফলোয়িং, আশিকুর রহমান আশিক ভাই থ্যাংকস ফর ফলোয়িং, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এভরিওয়ান। পলাশ ভাই ওয়েলকাম টু মাই স্ট্রিম। মশুরুজ্জামান ঈশান ভাই লিখছে ববিতা, জলদি গাইজ নাম স্প্যাম করেন, যেসব নাম দেখবো সব নামে খুলবো, সিঙ্গেল কয়েকটা খুলবো। ইরফান হোসেন ভাই অলরেডি স্প্যাম করা শুরু করে দিছে ইরফান নামটি। লাভ ফ্রম এক্সি গেমার্স, ওকে টেক লাভ ফ্রম অতুল গেমিং ব্রো। সো এখানে ববিতা আর ইরফান ভাইয়ের নাম অনেকটাই স্প্যাম হচ্ছে, আরও নাম স্প্যাম করেন গাইজ যারা দেখতেছেন, যে নামে বেশি স্প্যাম হবে ওইসব নামে খুলবো। MDJM Ulm thanks for following, Suhag Babu thanks for following bro, welcome to my stream. 36 react হয়ে গেছে, can we make it to 40 guys? চারটে react লাগে, যারা এখনো react করেননি জলদি করে react করে ফেলুন ভাই। ভাই আমার স্ট্রিমে রাখি তো দেব না, আমার নামটা লাগে না, বেশি স্প্যাম করে না পরে আবার কমেন্ট ব্লক খাই দিবা তুমি, ঠিক আছে? লেভেলে নাই আদিশা, আই লেভেলে নাই আদিশা, সেটাই এখন স্প্যামে একটু ব্রেক নেই। এখন স্প্যাম হয়ে গেছে, এখন খুলবো আমরা। হামিদ ভাইয়ের লাইভ দেখতেছেন কি জানি না, মিয়া খালিফার নামে দোস্তের, নো ব্রো এই নামে হবে না, আই এম আশরাফুল বিগ ফ্যান অফ ইউ, এইসব অশ্লীল নামে হবে না, শ্যামলদার নামে সেটাই, পরিমণি চলে বাট অন্য কিছু চলে না, অনলি পরিমণি ইজ রিয়েল। ওকে আদিশার নামে, আচ্ছা এখন খুলতেছি, আদিশার নামে একটা, তারপরে শ্যামলদার নামে একটা, ইরফান ভাইয়ের নামে একটা, তারপরে ববিতার নামে একটা, রেট্রো ইসগের নামে একটা। সব্যসাচী শুভ ওয়েলকাম টু মাই স্ট্রিম, মামা গিফট করবি এটা ভাই, লটারির উপর হবে, লটারিতে তোর নাম পড়লে তোরও দিতে পারি, কোনো প্যারা নাই। সব্যসাচী শুভর নামে একটা, শামসুল হক ভাইয়ের নামে আরও একটা, সামিন রহমান থ্যাংকস ফর ফলোয়িং, সামিন রহমানের নামে একটা হয়ে যাক। এখানে দেখি তো কে কমেন্ট করছে, সি ইউ নট ফর মাইন, আই এস সি ইউ নট ফর মাইন, এক্সজি গেমার্সকে শাউট আউট দিয়ে দাও, বিগ বিগ শাউট আউট টু এক্সজি গেমার্স ব্রো, বিগ বিগ শাউট আউট টু এক্সজি গেমার্স। যারা যারা এখনো ফলো করেননি গাইজ জলদি একটু ফলো করে ফেলুন পেজটি, যে যেখান থেকে দেখতেছেন পেজটি একটু ফলো করে দেন অ্যান্ড পারলে একটু শেয়ার করে দিবেন। ভাই পাইছেন না ভাই? এখনও পাইনি বাট অনেক অনেক পয়েন্ট জমছে, 477টা কয়েন জমে গেছে। নাফিউ ইব্রাহিম ভাই লিখছে হ্যাভ এ রিল্যাক্স, আই হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন। আশাদ ভাইয়ের ওকে 10টা খুলেন আমার নামে, আচ্ছা ঠিক আছে একটু করে খুলবো। ইরফান হোসেন ভাই থ্যাংকস ফর শেয়ারিং, ভাই দীপজলের নামে একটা খুলেন, ওকে খুলতেছি, দীপজলের নামে একটা ক্লাসিক খুলে ফেলে, কোথায় গেল ক্লাসিক্স, ওকে লেটস ট্রাই টু ওপেন সাম ক্লাসিক, একটা ক্লাসিক খুলে ফেলি দীপজলের নামে। 31 পিপল ওয়াচিং, ওয়েলকাম টু মাই স্ট্রিম। খন্দকাল আব্দুল মবিন থ্যাংকস ফর ফলোয়িং, গিফট কর, নো লটারি হবে, 453টা আমার আইডি, আমি আমার
যারা এখনো পেজটা ফলো করেননি জলদি একটু ফলো করে দিবেন। সাপ্লাই কেটটা দেখে নেন গাইজ, আপনারা তো ক্লাসিক দেখছেন, এখন সাপ্লাইটাও দেখেন। এই যে সাপ্লাই 40 পিপল ওয়াচিং, যারা এখনো ফলো করেননি জলদি ফলো করে ফেলুন। সাপ্লাই কেট দেখছেন, ড্রাগো 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 ড্রাগো, তো তোমার 50 টাকা বিকাশ করনি, তুমি সব পপুলারিটি আমার আমার আইডল দিতে পারলে তো আমি নিজেরই মাইনা দিতাম। লল সিউ নট ফর মাইন্ড দিবি না আমারে, নো ব্রো নট পসিবল, অনলি লটারি ইজ রিয়েল, লটারি করা হবে একটু পরে। আমাদের কিছু মডারেটর আছে, তারা ব্যাকগ্রাউন্ডে ইয়া করবে, আপনাদের নামগুলি সিলেক্ট করবে। তো যারা আছেন জলদি জলদি শেয়ার করতে থাকুন, কমেন্ট স্প্যাম করতে থাকুন, আপনাদের থেকে যে কোনো কেউ লাকি হয়ে যেতে পারে, অ্যান্ড গিভ অ্যাওয়ে করে দেওয়া হবে। আরোহী অনন্যা থ্যাংকস ফর ফলোয়িং, মাসিবুর মাসিবুর থ্যাংকস ফর ফলোয়িং, ওএমজি 667 সাপ্লাই আই এ, এখান থেকে দুই তিনটা সাপ্লাই ক্রেট খুলে ফেলি, তারপর আমরা আবার ফিরে যাব আমাদের ইয়াতে। সাকুরা রিনোস থ্যাংকস ফর শেয়ারিং দ্য স্ট্রিম, ইরফান হোসেন ভাই লিখছে করা আই এ করা। 35 জন পিপল ওয়াচিং, যারা ফলো অপশন খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি আবার রিপিট করতেছি, আপনারা যেখান থেকে স্ক্রিনটা দেখতেছেন ওখানে নিচে লেখা আছে অতুল গেমিং, অতুল গেমিং এ চাপ দেন, চাপ দিয়ে আমার পেজটা একটু ভিজিট করেন। হ্যাঁ, ভিজিট করে পেজটা লাইক বা ফলো যে অপশন পান সেটাই করে দিবেন, কাজ হয়ে যাবে। পাশে আমি নাম দেখতে পাচ্ছি যারা ফলো করতেছেন, সো যারা যারা এখনো ফলো করেননি জলদি ফলো করে ফেলুন। টেক লাভ ফ্রম নুবস গেমিং আই এ, থ্যাংক ইউ সো মাচ, টেক লাভ ফ্রম অতুল গেমিং এভরি ওয়ান, অনলি মডারেটর ব্রো ইজ রিয়েল আই এ, অবশ্যই অবশ্যই। 10টা করে খুলেন, ওকে 10টা করে খুলবো, সমস্যা নেই। এই সাপ্লাই ক্রেট আর ক্লাসিক ক্রেট খোলার একটা লং টার্ম একটা আমাদের একটা ইয়ে আছে, প্ল্যানিং আছে, সো এখন আপাতত এইসব ওয়েস্ট করবো না, তো এগুলি রেখে দিই। আমরা ফিরে যাই আমাদের পোজাইডানের এক্সুটের স্পিনে। তো 10টা করে খুলতে বলছে, হ্যাঁ একটা রিস্টার দিয়ে আসি, লাগ যেহেতু ভালো নাই, 477টা কয়েন জমে গেছে, বাট এক্সুটের নামও গন্ধ নেই। মডারেটর ব্রো অপি, মডারেটর ভাইকে তেল লাগানো হইতেছে, করেন করেন জলদি জলদি কমেন্ট করেন, যে কেউ হইতে পারে লাকি পিপল। ভাই কয়টা পর্যন্ত লাইভ করবেন? ব্রো অনেকক্ষণই লাইভ করবো, আপনারা যতক্ষণ সাপোর্ট করবেন ততক্ষণই লাইভ করবো, আর ফোনে যতক্ষণ চার্জ আছে ততক্ষণই লাইভ করবো, কোনো প্যারা নাই। আপনারা শেয়ার পোস্টে রিয়েক্ট করতেছেন গাইজ, আমি এখানে মেন পেজে রিয়েক্ট পাইতেছি না, সো আপনারা যেখান থেকে এই স্ট্রিমটা দেখতেছেন ওখানে দেখেন অতুল গেমিং লেখা আছে, অতুল গেমিং এ প্রেস করেন, পরে আমার পেজে আসেন, এসে যেখানে মেনলি স্ট্রিম করতেছি আমি এখান থেকে আমার মেন পোস্টটাতে রিয়েক্ট করে দেন, অ্যান্ড পেজটা ফলো করে দেন গাইজ, জলদি রিয়াকশন কমপ্লিট করে দেন। 50টা রিয়েক্ট দেখতে চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, 35 পিপল ওয়াচিং, 38টা রিয়েক্ট হয়ে গেছে, আর 12টা রিয়েক্ট লাগে, 50 রিয়েক্টের টার্গেটটা কমপ্লিট করে দেন গাইজ, জলদি জলদি রিয়েক্ট করে ফেলুন সবাই, পেজটা ভিজিট করেন, আমার পেজটা ভিজিট করেন অতুল গেমিং। সো উই আর ব্যাক টু লবি, এখন কয়টা করে খোলা যায়, একটা নাকি 10টা আসবে? না না ভাই, তেল কেন লাগাবো, ওকে বড় প্যারা নাই। কে যেন লিখছিল কি, ভাই শুনে মনে হচ্ছে একটু সিক আছেন। হ্যাঁ ভাই, গত কয়েকদিন ধরেই সিক আছি, ওটার উপর দিয়েই লাইভ করতেছি। অতুল আনমিউট মি অন ডিসকর্ড, ওকে করতেছি। এক্সুট কেন দেয় জানি না, মিউট তো করিনি আমি, আনমিউট করে দিছি আবার। শুনে পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো আইয়ে। আচ্ছা, ইরফান ভাইয়ের নামে, পলাশ ভাইয়ের নামে 10টা খুলে ফেলতেছি, লেটস সি পাই কিনা। বিসমিল্লাহ, 10টা করে ট্রাই করেন। হ্যাঁ ভাই, 10টা করে ট্রাই করতেছি অনেকক্ষণ ধরেই। এরপরে ভাই পা দিয়া খুলবো, ক্রেট হাত দিয়া লাক আসতেছে না ভাই, পা দিয়া খুলবো, কে 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 চান পা দিয়া খুলবো কমেন্ট করেন। শামসুল হক ভাই লিখছে ভিপিএন দিয়ে স্পিন করেন, নো ব্রো ভিপিএন ইললিগ্যাল ওয়ে, আর এমনি এখানে পাবজি ব্যান হয়ে আছে, সো ভিপিএন এর প্যারাটার আমি নিতে চাই না। তো এখানে আমরা অর্নামেন্ট পেয়ে গেছি, ভিডিও কত বড় হইতেছে, আরে ব্রো কি যে বলেন, এখন তো মাত্র শুরু। 5 টাকার পেপসি, সংকেত ভাই সেক্সি আই এ, আরে সংকেত ভাই ওপি তাড়াতাড়ি খুলেন, কড়া কড়া সংকেত ভাই, সংকেত ভাই লজ্জায় লাল, মিথিক ইমোট পেয়ে গেছি আমরা আবারও। রুবি
রূপ ভাই লিখছে ভাই আপনার প্যান্টের ভিতরে যেটা আছে ওটা দেখে খুলেন, ছি ছি নাউজুবিল্লাহ ভাই কি করেন ভাই, আমার প্যান্টের ভিতরে তো ইয়া আছে, চাবি আছে, চাবি দিয়ে খুলবো, ওকে খুলতে পারি বাট চাবি দিয়ে তো টাচ হবে না, সো এতে ভালো পা দিয়ে খুলি। সংকেত খান ভাই লিখছে ইজ্জত শেষ, লল ব্রো আমার নামে গরিব গেমার মিথিক পাইছিল। ইরফান হোসেন ভাই আপনার নামে তো দশটা খুলে ফেললাম মাত্র, আনফর্চুনেটলি এখনো পাইনি বাট আশা করি কিছুক্ষণে পেয়ে যাবো। পাঁচ টাকার পেপসি সংকেত ভাই হুস্কি আই এ এমডি মনির ভাই থ্যাংকস ফর ফলোয়িং, যারা যারা ফলো করেননি জলদি ফলো করে ফেলুন। হ চাবি দিয়া খুললে তালা খুলবে নাইলে খুলবে না, আরে অপি ভাইয়া আমার নামে দশটা খুলেন। ওকে এমডি মিনহাজ রহমান ভাইয়ের নামে খুলতে যাচ্ছি দশটি, দেখা যাক কি পাই আমরা। চারটা ঘর পর স্কিপ মেরে দিব। 34 পিপলস ওয়াচিং, জলদি রিয়্যাক্ট করে ফেলুন গাইজ, অনেকে রিয়্যাক্ট করেননি এখনো। টাটা লক ব্রো এক্সুট গিভওয়ে করতেছেন নাকি? হ্যাঁ টার্গেট আছে দুইটা এক্সুট, যদি এক্সট্রা বের হয় তাহলে গিভওয়ে করা হবে। যারা ফলো করেননি গাইজ জলদি ফলো করে ফেলুন। যে মডারেটর আছেন লটারির কাজ শুরু করে দেন, করে আমাকে মেসেজে জানাই দেন ইনবক্সে। যারা এখনো ফলো করেননি গাইজ জলদি ফলো শুরু করে ফেলুন। আচ্ছা জেনন ভাই লিখছে কররা, মডারেটর ব্রো অথবা সিস্টার ওপি, ওকে দেখা যাক কি হয়। গরিব গেমার 1200 ইউসি দিয়ে এক্সুট পাইছিল, আরে ভাই ওপি লাগ ভাই। গরিব গেমার 1200 ইউসিতে পাইছে, আমি কত ইউসিতে পাইছি জানেন? আপনারা গেস করেন গাইজ, কমেন্টে একটু গেস করেন আমি কত ইউসিতে এক্সুট পাইছি আমার মেন আইডিতে, দেখি আপনাদের কাল গেসটা কাজ হয়। ইরফান হোসেন ভাই লিখছে আফ টাইম, ওকে গেস করেন নাইস, আমি চুপ থাকো স্পয়েল করো না, আপনারা কমেন্ট করেন গাইজ। হাতে গ্লেশিয়ার নেন না হলে দেখবো না, গ্লেশিয়ার তো আছে ভাই বাট গ্লেশিয়ার লাগালে তো পাবজি আবার বেশি বড় লোক ভাববো, তখন আবার আমার স্ক্যামে ফেলাই দেবো। 20000 ইউসি না পলাশ ভাই লিখছে 30 ইউসি, একজন লিখছে 20 ইউসি, শাহরিয়ার হাসান লিমন ভাই লিখছে 20 ইউসি, লাবিব ভাই লিখছে 20 ইউসি, ইরফান হোসেন ভাই লিখছে 700 ইউসি। সো বলে দিই আপনাদের যারা যারা 20 ইউসি লিখছেন, ইউ আর অল এভরি ওয়ান ইজ আর পারফেক্টলি রাইট, ইউ গাইজ আর রাইট। আমি টোটাল আর কি ডেইলি স্পেন্ড করে করে টোটাল তো মনে হয় প্রায় 400-500 মতোই ইউসি স্পেন্ড করছি, বাট বেসিক্যালি যেদিন পাইছি ওই দিন আমি বেশি ইউসির স্পিন ডেইলি স্পিনেই পেয়ে গেছি এক্সুট, মানে কড়া লাগছিল গাইজ, অন্য লেভেলে লাগছিল, তো ওই হিসাবে সবচেয়ে কমে আমি পাইছি বলতে গেলে। আমি 30 ইউসিতে ফ্রেম পাইছি, অনেকেই ভাই 30 ইউসিতে ফ্রেম পাইছে, ইমোট পাইছে, অনেক কিছু পাইছে, বাট আমি এক্সুটই পেয়ে গেছি ব্রো, আর কি লাগে। ওপি অতুল ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ, বেশি ইউসি দিয়া পাইছেন, হ্যাঁ ভাই লিটারালি বেশি ইউসি, 69 ইউসি দিয়ে পাইছে, 20 ইউসি এর কথা মিথ্যা, হ 60 ইউসি 69 ইউসি কি কোনো স্পিনের কিছু আছে নাকি যে করা যায়। এমডি মনির ভাই থ্যাঙ্কস ফর ফলোইং, আমি 10টা খুলে একটা পাইছি, ওকে ব্রো প্যারা নাই তাও তো পাইছেন, অনেকে তো তাও পায় না, আর সিলভার দিয়ে ভাই অনেকে লাগ ভালো হয় সেটাই। 39 রিয়্যাক্ট হয়ে গেছে গাইস, যারা এখনো রিয়্যাক্ট করেনি জলদি একটু রিয়্যাক্ট করে ফেলুন। কথা তো আমারও এটাই, 10K ইউসি উড়াই দিছি ভাই, সংকেত পয়সা হি পয়সা। এই লগ ইন করছেন নাকি আসাদ ভাই? আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়েছে বলে, আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়েছে মনে হয়, দেখেন লগ আউট করে দিছে আমাকে। সঞ্জিদা নুহা থ্যাংকস ফর ফলোয়িং, রেদওয়ান রাজ থ্যাংকস ফর ফলোয়িং, ভাই এ আইডি লাখ খারাপ, এ আইডিতে ভাই সবসময় লাখ খারাপ থাকে, আই থিঙ্ক আমি এক্সুট পাবো না, আমার লাক অনেক খারাপ না ভাই, পেতেও পারেন ব্রো বলা যায় না, অনেকে পেয়ে যায়, অ্যাকাউন্টটা আবার ঢুকে পড়ছি। হ্যাঁ হ্যাঁ ঢুকছে। এম এ মামুন ভাই থ্যাংকস ফর ফলোয়িং, মামুন ভাইয়ের নামে এখন সিঙ্গেল খুলি, লেটস সি। যারা ফলো করেননি গাইজ জলদি ফলো করে দিন, দু দিন মে পয়সা ডাবল, লল এটা কোন ধরনের প্ল্যান, এটা কোন ধরনের প্ল্যান, কই ইনভেস্ট করলে ডাবল পয়সা পাবো ভাই? ইউসি ডাবল হয় ভাই ইউসি?
ওকে লাভি ভাইয়ের নামে একটা খুলে ফেলি, অনেকক্ষণ ধরে খুলতেছি। পলাশ ভাইয়ের নামে একটা খুলে ফেলি। ওরে 75টা কয়েন পাইছি, নাইস। তো আমাদের এখন 666 কয়েন হয়ে গেছে, 666 কয়েন জমে গেছে অ্যাকাউন্টে। এন্ড 10K ইউসি উড়াই ফেলছি ভাই, বাট এক সুটের নাম অনুসার নেই। ভাই ইউসি শেষ হইতেছে কিন্তু এক সুটের কোনো খবর নাই। হ্যাঁ ভাই এটাই তো কষ্ট লাগতেছে। জিতেন্দ্র ভাই, পঙ্কর ভাই, আরশাদ ভাই, শুভ দে ভাই, ওয়াসিম আহমেদ ভাই, থ্যাংকস ফর ফলোয়িং। যারা যারা ফলো করেননি গাইজ জলদি জলদি ফলো করে ফেলুন। তারপর পারি গাইজ, যারা স্ট্রিমটা দেখতেছেন একটু কমেন্ট করেন তো, স্ট্রিমে আমার ভয়েস শোনা যায় কিনা একটু কমেন্ট করেন তো। ভিক্টর বাদ দিয়া নর্মাল ক্যারেক্টার নিয়ে খুলেন, ওকে। হ্যাঁ লিখছিল তো, আমি খুলছি ওই, ইনফ্যাক্ট খুলছি ওই আগে। হাকান্দামের থ্যাংকস ফর ফলোয়িং। হ্যাঁ শোনা যায়, ওকে ঠিক আছে, তার মানে ভয়েস ঠিক আছে। এখন তাহলে ভিক্টর ভাই কুফা, ভিক্টর আসলেই হালামি, ভিক্টরের বাদ দিয়ে দিই, ডিফল্ট ক্যারেক্টার নেই। ভিক্টর বাদ, ভিক্টর বাদ নিব না, আর নিব না, আর ডিফল্ট ক্যারেক্টার। আচ্ছা রেট্রো টাইমে কার্ডটা নিছিলাম জানিস, আমার মনে আছে ওই সামি রেট্রো টাইমে কার্ডটা নিছিলাম ক্যারেক্টার রাজকুমার ভাই থ্যাংকস ফর ফলোয়িং। গ্লেশিয়ার 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 স্প্যাম হইতেছে, আশাদ ভাইয়ের গ্লেশিয়ারটা দেখতে যায় সবাই। ওকে পরে দেখাবো, স্ক্রিন শেষে দেখাবো, ওকে ওকে হয়ে যায়, এখনই দেখাই দেব। স্ক্রিন দেখাও, ওকে দেখে নেন একটু, জাকজমক ঝলঝল আমি দেখে নেন। ফ্লেক্স মারতে চাইতেছে, সেটাই আশাদ ভাই ফ্লেক্স মারতে চাইতেছে স্ক্রিনে একদম। এই যে গ্লেশিয়ার গ্লেশিয়ার আলট্রা পাইলা তো হচ্ছে, আলট্রা হবে, আলট্রা আলট্রার ঝলকানি হবে, আলট্রা ঠিক আছে। আসো সামির আসো, এখানে আমি সুন্দর ড্রেস পরাবো, পরে দেখবেন আরো কুফা লেগে গেছে, ঝিলিক মারে। হ্যাঁ ঝিলিকই তো অপি ভাই, ঝিলিকটাই তো জোস। আশাদ ভাই রে কোন সুন্দর ড্রেস পরাবো, আই আপনার ফেভারিট ড্রেস পরাই একটা, ওই যে আনারকালি সেট ভাই। ভিপিএন ছাড়া ঢুকতে এত কোন লাগে না, ওই যে না সেটাই। আজ গরিব বলে গ্লেশিয়ার নাই। সব ঢালা হবে, কোনো প্যারা নাই। এক সুট লাগবে গাইজ, তিনটা এক সুট লাগে। সংকেত বোমাবাজ গেমিং, ওরে ভাই। তো এখন 10টা খুলে ফেলি, নুবোজ গেমিং আর বোমাবাজ গেমিং এর নামে। ইনভাইট ইনভাইট ড্রাগো ইনভাইট। আচ্ছা দিতেছি, দাঁড়াও একটু থামো, স্পিনটা শেষ করে নে। সরি শরীরটা একটু খারাপ আমার। পাঁচটা কয়েন পেয়ে গেছি, আর কি করা যায়। বুক চিন চিন করছে, হাই এক সুট তুমি কাছে চাই, আই এ বাট পাইতো না। লিটন হাসান নীল ভাই থ্যাংকস ফর ফলোয়িং, রাজীব রাজ থ্যাংকস ফর ফলোয়িং, আজগার ফারাজি থ্যাংকস ফর ফলোয়িং। যারা এখনো ফলো করেননি গাইজ জলদি করে একটু ফলো করে ফেলুন।
তুমুল কয়েন দরকার, তুমুল অ্যাট লিস্ট 2000, মিনিমাম 2000 কয়েন তো, 3000 কয়েন টার্গেট, বাট মিনিমাম 2000 কয়েন তো লাগবেই জন্য। মানে তোকে সব রিডিম করা লাগে তাহলে, সেটাই এই নুবোস গেমিং আর এই বোমাগাস গেমিং এর নামে তো শুধু কয়েন ধরাইতেছে টানা, কোন হারে কয়েন পাইতেছে। আমি আমার ইউসি ফিরত চাই। রিয়াজউদ্দিন রিয়াজ ভাই থ্যাংকস ফর ফলোয়িং, মিলন চৌধুরী ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ফলোয়িং, লিটন হাসান নীল থ্যাংকস ফর ফলোয়িং, মুস্তাফিজুর রহমান ভাই থ্যাংকস ফর ফলোয়িং। যারা যারা ফলো করেননি গাইজ জলদি করে ফলো করে ফেলুন। গান্ডু গেমিং লল, পানিশার গান্ডু গেমিং, এটা কোন গেমিং ভাই? আবার জীবনে নাম তো শুনি না। লল ইনভাইট, ওকে আইসা বড়, একটু ফ্লেক্স ফ্লেক্স মারো বাহু, তোমারও দিন আছে। বিটিভি ইজ হিয়ার গাইস, যারা বিটিভি ফ্যান এটা হইতেছে বিটিভির কারেন্ট আইডি, অন্য আরেকটা আইডি। ওকে হইছে, ফ্লেক্স মারা হইছে, এখন গেলাম স্পিনে। আবার এখন আবার একটু ক্লাসিক খুলি, একটা ক্লাসিক খুলে ফেলি, দেখি আরেকটা যদি গ্লেশিয়ার হিট হয়ে যায়, হু নোস। আপনাদের রিয়াক্ট এখানে আসতেছে না, আপনারা যেখানে রিয়াক্ট করতেছেন ওটা শেয়ার পোস্ট। আপনারা কাইন্ডলি অতুল গেমিং লেখা আছে আমার এই স্ট্রিমে, তো অতুল গেমিং এ প্রেস করে আমার মেন পেজে আসুন, আইসা পেজটা ফলো করে দেন, আর এই পেজে এখন লাইভ করতেছি, এই লাইভের মেন পোস্টটাতে এসে রিয়্যাক্ট করে দেন, 50টা রিয়্যাক্ট কমপ্লিট করে দেন গাইজ যারা দেখতেছেন। আরভিন প্রিন্স থ্যাঙ্কস ফর ফলোয়িং, মফিস গেমিং এর নামে, ওকে একটু পরে খুলবো, মফিস গেমিং আর গরিব গেমারের নামে 10টা ক্রেট, আরেকটা সাপ্লাই ক্রেট খুলে ফেলি। ভাই কপাল অনেক খারাপ ভাই, লাক অনেক খারাপ বলার বাইরে, 11000 ইউসি মনে হয় উড়াই দিছি, বাট 900 দিকে পাবেন, 900 কয়েন। আমি বলি শুনো শুনো, তুমি 100 একটা ক্রেট কিনা পাই ভাই, ঠিক আছে, ওটাই এখন ইউসি স্পেন্ড 30000 পুরো স্পেন্ড করে তারপরে যা যাইয়া খুলি এখন, গরিব গেমারের নাম অনেকবার স্প্যাম হয়ে গেছে, গরিব গেমারের নামে 10টা খুলে ফেলা যাক। সামিরের কথা শোনা যাবি না, হ্যাঁ সামিরের কথা শোনা যাবে না। A4 অন্তু চেনেন ব্রো? না চিনি না, বাট কে উনি, স্ট্রিমার নাকি? ওকে ঠিক আছে, দিস ইজ দ্য মোমেন্ট, গরিব গেমারের নামে খুলতে যাচ্ছি 10টি ক্রেট, লেটস সি, 3 2 1। তুমি যে কুফাটা লাগাইছো রেট্রো টাইমে, তুমি আমারে মিয়া তেরাই ফেলাই দিছো, আমি ডিপ্রেশনে পড়ে গেছি। ওরে গরিব গেমার ওপি ভাই, আসাদ ভাই স্টার ফোর স্টোন পেয়ে গেছি আবারও, 4 নাম্বার, আসাদ ভাই 4 নাম্বার স্টার ফোর স্টোন পাইছি। একটাতেও দেয় না, একটাতেও এক্সুট পাইতেছে না ভাই, এত ইউসি উড়াইতেছি। অভিনুর ভাই থ্যাংকস ফর ফলোয়িং, নাফিউ এর নামে ভাই কালাবাসার নামে খুলেন 10টা। ওকে এটা স্কিপ করে দেই, এখানে কয়েন আর কয়েন ধরে দিছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট ওয়েট, 10টা খুলি আরো, এই 10টা ফুলের সাথে নাকি রাখতে চাই। আচ্ছা শুনেন গাইজ,
নাফিউ ইব্রাহিম ভাই কালাবাসা লাবিব মফিজ গেমিং এর নামে 10 টা ক্রেডিট খুলতে যাচ্ছি, দেখা যাক কি দেয়। ভাই চাবি দিয়ে আইসক্রিম মারেন, ওকে মারবো ভাই, চাবি দিয়ে চেষ্টা করছি, টাচ হয় না। ওকে মিথি কি মোটা পেয়ে গেছে ভাই, সাইম এর নামে প্লিজ। ওকে খুলতেছি, ওয়েট, সমস্যা নেই। আজিজ ভাই থ্যাঙ্কস ফর শেয়ারিং। আশা জানান ভাই লিখছে ঈশিকা, ওকে ওকে তোমার নামে খুলবো। ঈশান ভাই অলরেডি কমেন্ট করছে, সমস্যা নেই। একটা খুলতেছি, সাইমের নামে দুইটা খুলি, ওকে সাইমের নামে মিথিকে মোট আবার খুলি সাইমের নামে, ওকে পাইনি, এখন দিব কার নামে, আবার দিই সাইমের নামে। অ্যাঞ্জেল কুইন থ্যাঙ্কস ফর ফলোয়িং, অ্যাঞ্জেল কুইনের নামে একটা খুলে ফেললাম। আমার নাম দেন 10টা এক্সট্রা পেয়ে যাবেন, লল 10টা কেমনে দিবেন। ফ্রোজেন গেমারের নামে একটা খুলতেছি, আমার নেট দেখি স্লো খাইতেছে। তারপরে ফ্রোজেন গেমিং এর নামে একটা খুলে ফেলছি, সেটাই। সাকিন হোসেন শেখ ভাই লিখছে আসাদ ভাই আমার নামে, ওকে আসাদ কি ভাই নাম, সাকিন হাসান সাইম ভাইয়ের নামে একটা খুলতেছি, খোলা ডান। কুইরানিকা বলছে কি, কুইরানিকা বিসিয়ালা আপা গেমিং এর নামে 10টা লল। আচ্ছা ঠিক আছে, আজিজ ভাই লিখছে পুরাই মাথা নষ্ট। আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, হামজা আব্বাসি হ্যাজ কমেন্টেড হাই ইতনা সানাতা, সন্নাটা কিউ হ্যাঁ সন্নাটা থা কিউকি আপনি হি থে আগে, বহুত বহুত শুক্রিয়া। নাম ছাড়া মানুষ থ্যাংকস ফর ফলোয়িং, কি নাম বাবা রে, নাম ছাড়া মানুষ বাট থ্যাংকস ফর ফলোয়িং। ওকে ওকে ওয়েট, দোস্তে খুলবো। আমাদের রাফিন ভাইবির রূপ ভাই লিখছে, রূপ ভাই লিখছে আমাদের রাফিন ভাইবির নামে 10টা খুলতে। ও মাই গড, টুডু লাভ। ওকে তো রাফিন ভাবির নামে, সাইম ভাইয়ের নামে, আর কার নামে, আর কার নাম দিছিলাম, আবির ভাই, আইএনএক্স কিং টু, ফ্রোজেন গেমার, সবার নামে খুলতেছি 10টা, লেটস সি। ও খালি ভাই কয়েন কেন ভাই, আল্লাহ স্ক্যাম, কঠিন স্ক্যাম ভাই। আয়াত আহমেদ সজীব ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং, এই কি হচ্ছে এগুলা, কি হচ্ছে এগুলা, এগুলা সব রেট্রো দোষ, রেট্রো রেট্রো দোষ, রেট্রো কই এদিকে এসে গেলিগা সবার কি বানাইছে, সরি সব সব রেট্রো দোষ। ওকে ওকে আয়াত আহমেদ সজীব ভাই ফলো করছে, আয়াত আহমেদ সজীব ভাইয়ের নামে একটা খুলে ফেলি। লাবিব বিচিলেস গেমিং এর নামে একটা হয়ে যাক, সামিরের দোষ, হ্যাঁ সামিরের দোষ, তুমি নাকি কুফা লাগাইছো, গোপন সূত্র থেকে জানতে পারছি তুমি নাকি কুফা লাগাইছো। আরে না এখানে আমাদের 886টা কয়েন হয়ে গেছে, ওকে এম সাকিব খান থ্যাঙ্কস ফর ফলোয়িং, নিয়ামত খান ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং, ফারুক খান ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং, ভিকি ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং। যারা ফলো করেনি গাইজ জলদি করে ফলো করে ফেলুন, তারপরটা ফলো করে ফেলুন। 48 রিয়্যাক্ট হয়ে গেছে আর দুইটা রিয়্যাক্ট লাগে গাইজ, 50 রিয়্যাক্ট
ফলো 50 লাখ টার্গেট কমপ্লিট করে দেন বিগ ফ্যান লিখছে থ্যাংক ইউ ব্রো সন্দীপ কুমার থ্যাঙ্কস ফর ফলোয়িং ব্রো ওয়েলকাম টু মাই স্ট্রিম রূপেশ শাকপাল থ্যাঙ্কস ভাই রবি চৌহান থ্যাঙ্কস ফর ফলোয়িং এই অতুল তোমার যে টুইটার রিয়াক্ট বাকি আছে এটা আমি করে দিলে আমারে কি দিবা তুমি আপনাকে দিব কিয়া কসমেটিকের থেকে একটা সাবান কড়া বিনোদন হবে এক্সুট কই এক্সুটের ভাই কইলাম না সই হয়ে গেছে সই পাবজি সই ডিকে রাজেশ থ্যাংকস ফর ফলোয়িং এখন তেলে আমরা প্রায় 886টা কয়েন হয়ে গেছে এই মোটুয়া ভাই রাফিন ভাবি একটা শাউট আউট দেন না প্লিজ দিলাম তো বিগ বিগ শাউট আউট টু আমাদের রাফিন ভাবি রাফিন কিছু বলবা এমডি মইনুল ইসলাম থ্যাঙ্কস ফর ফলোয়িং কি এটা কার আওয়াজ ক্লান ক্লানের মেম্বারদের মতো কাজ হচ্ছে কিন্তু এটা কার আওয়াজ আবির ভাই লল ভাই নরমাল ক্যারেক্টার নিয়া খুলেন নরমাল ক্যারেক্টার ভাই 4 লাখ তো ওপি আমি রেট্রোটাতে এক্সপ্লোর করছি করছি তারপর আমারটাতে বেশি হিসেবে পাইছি 4.5 তো ওপি ওই সামি তোমার থেকে বাইরে হইলাম তোমার বড় লোক ছিল ভাই ফোন মেকে ফেলে দিব ভাই আমাকে ইউসি গিফট দিবেন ব্রো আপাতত ইউসি গিভওয়ের কোনো ওয়ে নাই আর এই আইডিটাও আমার নিজস্ব না যে আমি স্পন্সর করব কাউকে কি বাপে বাপে এটা কি নাম এমডি মইনুল ইসলাম ভাই থ্যাঙ্কস এ লট ফর ফলোয়িং কি শুনাইলেন দাদা লল ব্রো আমি নিজেও জানি না আমি নিজে শিওর হইতে ভাই এখানে এখানে এখান থেকে বের হয়ে যাক দেখো সাথে সাথে অতুল পাবে সাথে সাথে লল উফা মাইনা দিয়া গেছে আর জীবনে পাইবো না 10 লাখ কিছু ডাললেও পাইবো আরে না না এসব হবে না আমি 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 গুড লাক লাগাইতেছি না পাইছে দেন তারপরে কইলেন আমি গুড লাক লাগাইতেছি সমস্যা নাই আমি উফা মেরে যাব আমি ইউসি হালাল করব সমস্যা নাই বড় উফা এই আইডিতে তো লাক কাজ করছে না তাই নরমাল ক্যারেক্টার নিয়া খুলেন আউটফিট আউটফিট কয়টা পাইছেন পাইনি কমেন্ট হয়ে গেছে ভাই অনেক 730টা কমেন্ট হয়ে গেছে গাইস জলদি করে 800 কমেন্ট করে দেন সবাই স্প্যাম করেন 699 উপরে সবাই 800 কমেন্ট করে 800 কমেন্ট ডান করে দেন সবাই স্প্যাম করেন যা মন চাই স্প্যাম করেন আর 80টা কমেন্ট হলে আমাদের 800 কমেন্ট হয়ে যাবে আর একটা রিয়্যাক্ট লাগে 50 রিয়্যাক্ট হতে জলদি করে সবাই রিয়্যাক্ট করে ফেলুন এই 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 কমেন্ট করো বিটিভি ইনসাল্টের বিচার চাই এই করো বিটিভি ইনসাল্টের বিচার চাই সমস্যা নাই স্পিন দিন ইয়া হয়ে যাবে ইনসাফ হয়ে যাবে রানা ইয়াসি থ্যাঙ্কস ফর ফলোয়িং আরমান খান থ্যাঙ্কস ফর ফলোয়িং অস্মিতা সরকার থ্যাঙ্কস ফর ফলোয়িং এই কাহিনী আর এই কাহিনী আজিজ ভাই ইরফান খান ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং তুমি এখান থেকে বের হও ভাই কেউ আনফলো করে ফলো দিয়ে লাভ নেই জাস্ট স্প্যাম স্প্যাম হবে লাভে বিজনেস গেমিং পরে দেখা যাবে রাজীব মণ্ডল ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি আমি লিখতে লাগবো জাভেদ আজমি থ্যাংকস ফর ফলোয়িং দেবাশিস দাস ভাই থ্যাংকস ফর ফলোয়িং এখান থেকে কেউ পারবে না সব ক্ষমতা আমার হাতে আমাদের এখানে 800 কমেন্ট ডান জি জি অপিলাক আরে ভাই আসলে এই দেখে দেখে কি করলা তুমি এই এই চুপ চুপ পোকা লাগাই দিছো ওই বাচ্চাদের মতো বসে বসে কুটিচ্ছো এই বাচ্চাদের মতো তুমি কি করতেছো আমেন অনেক ভাই আমেন তো কি কইলা সব লল বাচ্চাদের মতো ঝগড়া শুরু করছিস দুইটা মিলা এই অনেক ভাই চুপ করে সামির চুপ করো কই বলে কুফো দিচ্ছে বলে কুফো দিচ্ছে কুফো মোহাম্মদ রেজাউল করিম মিঠু ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং এনা বাচ্চাদের মতো ঝগড়া থামান আমাদের 850 কমেন্ট হয়ে গেছে গাইস আপনাদের সাপোর্ট দেখে আমি শিহরিত চাইলাম 800 দিলেন 850 এরকম ভালোবাসাই চাই গাইস রাজীব রাজ ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং এখন তাহলে খোলা হবে 52 রিয়্যাক্ট হয়ে গেছে গাইস
দেখি যে কতক্ষণ লাগে 60 রিয়্যাক্ট হইতে এন্ড ততক্ষণ আমরা স্পিন করতে থাকি আজ আজ ভাই কি জানো বলছে আমি দেখতে পাইনি জবা কি পারবে আশাদ ভাই রে এক সুট ধরায় দিতে দেখা যাক জবা পারবে কিনা আজিজ ভাই কি লিখছিল জানি দেখি আজিজ ভাই জিজি লিখছে জিজি আর কিছু না এত খুব লাভ বাটন স্প্যাম হবে গাইস যারা দেখতেছেন পাশে লাভ বাটন স্প্যাম করেন জলদি করে নিশ্চিত সফট করা কবিতা ওকে ওকে যেমনটা বলছিলাম আমাদের 850 কমেন্ট হয়ে গেছে সো এখন 10টা খুলবো এখন জবার কথা বলছে জবার নামে খুলবো আর কার নামে খুলবো এই রিসেন্ট কয়েকটা ফলোয়ারের নামে খুলে ফেলি রেট্রো নামে খুলো হ্যাঁ রেট্রো নামে খোলা হয়নি রেট্রো গেমিং এর নামে খুলতেছি আর এমডি সুহাগ ভাই ফলো করে দিয়েছে লল এম রেট্রো গেমিং ব্র্যাকেট এ গে আর এমডি সুহাগ ভাইয়ের নামে খুলতে যাচ্ছি 10টা লেটস সি লাবিব বিজনেস গেমিং এর নামে খুলছি ভাই অলরেডি খুলছি পান্ডার নামে খুলেন ওকে পান্ডার নামে গতবার খুলছিলাম এবারেও খুলব না রেট্রো গেমিং ভাই আয়েশা করছি আরে রফিক আহমেদ ভাই ওয়েলকাম টু মাই স্ট্রিম স্ট্রিমটা জলদি একটু শেয়ার করে দেন এন্ড রিয়্যাক্ট করে দেন এখানে আমাদের সাথে স্ক্যাম করা শুরু হয়ে গেছে এত ইউসি ঢাললাম ভাই এখনো এক সুট নাই ইভেন অন্য কোন মিথিক ড্রেসও দিল না ভাই এত খালার পরে মানে পাবজি চাইটা কি গো কথা এটা বড় ভাই সুমন সরকার ভাই থ্যাংকস ফর ফলোয়িং রুহি হাসান থ্যাংকস ফর ফলোয়িং ওয়েলকাম টু মাই ফ্যামিলি এভরিওয়ান ব্রো গিভ অ্যাওয়ে উইনার কে কই পাবো মডারেটরকে দায়িত্ব দিয়ে দিছি আপনারা যারা বেশি বেশি শেয়ার করতেছেন এন্ড কমেন্ট করতেছেন তাদের থেকে র্যান্ডম ভাবে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে এবং আমার ইনবক্সে জানাই দিবে তো ওই হিসাবে আমি অ্যানাউন্সমেন্ট করে দিব রফিক আহমেদ ভাই থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্ট্রিম এখন পেয়ে যাবো আশা করি এখানে মিথি কি মত ধরে দিছে একটা চানাস্তার ব্যবস্থা করো আমি বলে দিতে তোমারে দিব ওকে ওকে সমস্যা নাই সো আমাদের 900 কমেন্ট ডান হয়ে গেছে গাইস আর 100 কমেন্ট করেন 1k কমেন্ট হিট করে ফেলুন গাইস 1k কমপ্লিট করে ফেলুন 1k কম 1k কমেন্ট হিট করে ফেলুন জলদি স্প্যাম শুরু করেন আরেকবার কাইন্ডলি ভাই জনি সিনসের নামে খুলেন খুলছি ভাই শুরু দিকে খুলছি 21000 এর বের হলো সেটা হবে আর 130 তো হয়ে যাবে এই লাইভে বলবেন নাকি আরেকটা পোস্ট দিবেন এই লাইভে করে ফেলব গো বলো 1000 হইলে একটা ওই যে কার্ড কিনবা হ্যাঁ কার্ড কিনা ওটা করলে মনে করো অর্ডার ভাবতে তোমার কাছে 100 টাকা দেয় তোমার বেশি কিছু করে হ সেটাই ওটা ওটা করবো ওটা সামির সব প্ল্যান করা শেষ আমার আসিফ ভাই সব প্ল্যান করা শেষ করা যায় কার্ডটা কিনবা হ্যাঁ জানি জানি একটা গিভ অ্যাওয়ে করে দিব 1000 পয়েন্ট হইতে না হইতে একজনকে গিভ অ্যাওয়ে করে দিব তো ইয়া কি বলে কমেন্টে ইয়া মডারেটরকে দায়িত্ব দিয়ে দিছি মডারেটর জলদি লটারি বের করে ফেলো এখনই 1000 কয়েন হইলে আমাকে জানাই দাও অতুল ভাই আমার নামে কি অনেকগুলা পেজে দিছি ভিউ আসবে ওকে ভাই থ্যাঙ্কস ফয়সাল আহমেদ ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং কেউ ব্যাকগ্রাউন্ডে যারা ডিসকর্ডে আছেন কেউ ব্যাকগ্রাউন্ডে স্ট্রিম অন রাখেন না সাউন্ড অফ রাখেন সাউন্ড অফ রাখেন সাউন্ড অফ রাখেন স্ট্রিম দেখলেও সাউন্ড অফ রাখেন বলাশ ভাই থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্ট্রিম 38টা কমেন্ট লাগে শিহাব হোসেন ভাই লিখছে জি জি ওয়েলকাম টু মাই স্ট্রিম শিহাব ভাই পেজটা ফলো করে দেন লল জলদি গাইস জি 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 স্প্যাম করে ফেলুন শিহাব হোসেন ভাই জলদি পেজটা ফলো করে দেন এখনো ফলো না করে থাকলে রাফিন থ্যাঙ্কস ফর দ্য জি জি শারিয়ার হাসান লিমন ভাই থ্যাঙ্কস ফর দ্য জি জি ইরফান হোসেন ভাই থ্যাঙ্কস ফর দ্য জি জি আপনার নিজের নামে 10টা খুলেন অতুল ভাই আচ্ছা ঠিক আছে খুলতেছি সো এর সাথে হ্যাঁ এক্সুট চাই ওকে ঠিক আছে এখানে 930টা কয়েন জমে গেছে 930টা কয়েন জমছে এক সুট পাইলাম না কত ইউসি ঢাললাম এখানে আমি প্রায় 13000 ইউসি দিয়ে খুলে ফেলছি আরে ভাই কাইন্ড না আমি বলছি পাইবা তার মানে পাইবা এই 20 20000 খুলো পাইবা খুশি পাইবা ডান ফলো থ্যাঙ্ক ইউ সো মাচ ব্রো সামিরের নামে একটু স্প্যাম হয়ে যাক একটু লাখ খুলেন তো আর কয়েকটা স্প্যাম করেন গাইস সামিরের নামে বিটিভির বিচার হয়ে যাক আর সামির আর সামির একটু সামিরের নামে একটু স্প্যাম করে দেখি সামিরের লাখ আছে
রেট্রো থাকলে ভালো হতো ভাই, রেট্রো রেট্রো গের মতো অবস্থা ভালো বের করে। নাফিউ ইব্রাহিম লিখছে সামি রফি থ্যাঙ্কস। লল ভাই পিএস জিরো নামে দশটা এক্সুট পাবেন। আচ্ছা ঠিক আছে, দুজনের নামে খুলবো, আগে সামিরের নামে দশটা খুলবো, ঠিক আছে? তো সামি রফির নামে খুলতেছি দশটা এসসিডিস্ট। আরো বড় ধরনের কুফা লাগাইলা এক্সুটের জন্য, এখন আমি রক্ত দেব। আরে ভাই আপনাদের ট্যাগ দিয়ে, আপনাদের ট্যাগ আমরা মনে রাখবো। এই ইয়ে তাই না? আমার নামে প্লিজ, ওকে আপনার নামে খুলবো, সমস্যা নেই। শিয়া বলছেন ভাই একটু ওয়েট করেন। আচ্ছা আমি একটু চাই প্লিজ, মনে রাখো ইরফান হোসেন ভাই বলছে ভাই আমার নামে আবার আছে, ঠিক আছে খুলতেছি, সমস্যা নেই। আচ্ছা চৌধুরী ভাই থ্যাংকস ফর ফলোয়িং। ভাই আমার নামে নেক্সটটা খুলবেন স্পিন দিয়া। আচ্ছা ঠিক আছে, ইসান কিছু বলো না, তুমি একটু টেনশন কে কিছু কইলা দাও। ইসান টেনশন কে একটু বলেন, সে গাইলে একটু গালি দেন তো সুন্দর করে। আমার কেউ আপনাদের ডিসকর্ডে জয়েন করতে পারতেছে না? সংকেত ভাই ডিসকর্ড লিংকে ক্লিক করার পরে ওখানে দেখবেন ওই যে ভেরিফাই ইওর আইডেন্টিটি একটা অপশন আসবে, ওখানে একটা লিংক আসবে, তো যার যার লিংক সে সে ক্লিক করে ওখান থেকে একটু ভেরিফাই করতে বলেন, তাহলে অটোমেটিক জয়েন হয়ে যাবে। ওটা টু স্টেপ ভেরিফিকেশন দেয়া আছে ডিসকর্ডে। 1k কয়েনে এক্সুট পাইবেন। হ্যাঁ ভাই ওটা প্রথমে একটা গিভওয়ে করে দেওয়া হবে, মডারেটর এর মধ্যে আমাকে অলরেডি নাম সিলেক্ট করে পাঠিয়ে দিছে, আর মাত্র 15টা কয়েন হইলে পরে আমরা একটা গিভওয়ে করে দিব। ভাই দীপু আপার নামে খুলেন দশটা, আছে সমস্যা নেই। শিহাব হোসেন ভাই বলছিল ওনার নামে খুলতে, তো আমাদের নিউ ফলোয়ার শিহাব হোসেন ভাইয়ের নামে খুলতে যাচ্ছি দশ সিক্রেট, দেখা যাক কি পাওয়া যায়। পেসা বরবাদ বাবু ভাইয়া, পেসা বরবাদ করা করা, ওকে করা করা, ওকে খালি মিথি কি মন ধরে গেছে। এক সুটের কয়নার কি হয়ে গেছে, এক্সুট চাই, দেখা যাক গো। আমি একটা শাউট আউট চাই, বিগ বিগ শাউট আউট টু শিহাব হোসেন। না এখনো দেয় নাই, জি জি এক্সুট। খিদাই শেষ হয় না ভাই। এমডি জহিরুল ইসলাম ভাই থ্যাংকস ফর ফলোয়িং, মানিশান পাটেল থ্যাংকস ফর ফলোয়িং। এই ইমোটটা কয়বার দেয় এন্ড দিতেছে ভাই কি করার, বাট দিলেও খারাপ না, অনেকগুলি কয়েন দিতেছে ডিসমেন্টেল করে। হ্যাঁ করবো করবো। ইব্রাহিম আবু বকর ইসা ভাই থ্যাংকস ফর ফলোয়িং। আরে রিডিম না, গিভ গিভ, আরে গিভ রিডিম না, ভুল বলেন না, কনফিউজ হয়ে যাব। রাহুল নাস্কর থ্যাংকস ফর ফলোয়িং। আরফান খান মারুফ ভাই থ্যাংকস ফর ফলোয়িং। সো 1018 কয়েন হয়ে গেছে এবং আমরা গিভওয়েতে পেয়ে গেছি, র্যান্ডমলি সিলেক্ট করে পেয়ে গেছি আমাদের উইনার, ফার্স্ট উইনার। সো ফার্স্ট উইনার হইতেছে আমাদের ফার্স্ট উইনার কে, দা আমাদের ফার্স্ট উইনারের নামের গেম আইডিতে এফ দিয়ে নাম শুরু হয়, দা এফ, দা নেম ইজ দা এফ, গেস করেন কে হইতে পারে। সো দ্য প্লেয়ারটা হইতেছে দ্য ফ্ল্যাশ, দ্য ফ্ল্যাশ পেয়ে গেছে আমাদের এই এক্সুটটা, ফার্স্ট এক্সুট। ফ্ল্যাশের নামে ওপি হবে, ওপি ইন দ্য চ্যাট, ফার্স্ট যাবে ফ্ল্যাশের কাছে, ফ্ল্যাশ ভাই ফার্স্ট উইনার অফ আওয়ার এক্সুট। সো এখানে আমরা রিডিম করে ফেলবো,
এই স্প্যাম করো সো ফ্ল্যাশ ভাই ফ্ল্যাশ ভাই কি অ্যাড আছে ফ্ল্যাশ ফ্ল্যাশ কি ডায়লগ তানিয়া আক্তার থ্যাঙ্কস ফর ফলোয়িং দিস ইজ দ্য মুভমেন্ট প্রথম এক্সুট গিভওয়ে করা হচ্ছে ফ্ল্যাশ ভাই কে দা ফ্ল্যাশ কে সো দিস ইজ দ্য মুভমেন্ট কাউন্টডাউন হয়ে যাক গাইস 10 থেকে 1 পর্যন্ত একটা কাউন্টডাউন হয়ে যাক স্প্যাম তারপর গিফট গিফট করে দেওয়া হবে কাউন্টডাউন শুরু করেন 10 9 8 এভাবে ইয়া করেন শুরু করেন 6 5 4 থামেন আপনি ভাইয়া কমেন্ট করতেছি আমি ভাই লটারি কি করে করছেন ভাই লটারি মডারেটর করছে এখানে যে কমেন্টগুলি করতেছেন আপনারা ওখান থেকে র্যান্ডমলি সিলেক্ট করা হইছে এমডি আশরাফুর রহমান ভাই থ্যাঙ্কস ফর ফলো কংগ্রাচুলেশন ফ্ল্যাশ ভাই আপনি পেয়ে গেছেন এখন এক্স স্যুট সো উই আর গিভিং ইট টু দ্য ফ্ল্যাশ লভ ইউ আছেন নতুন ড্রেস দেখান ফ্ল্যাশ ভাইয়ের কাছে এখন চলে যাবে এক্ষুনি চলে যাবে এক সুটটি হয়ে যাক গিভ ওকে সো ফ্ল্যাশ ভাই কংগ্রাচুলেশন আপনার এক সুট ডেলিভার হয়ে গেছে সাকসেসফুলি লবিতে যান এক সুটটা পড়েন পরে একটু দেখা করে যান আমার সাথে লবিতে দেখা করে যান সো আমাদের প্রথম এক সুট গিভওয়ে ডান এখানে আমরা অলরেডি প্রায় 15 কে ইউসি উড়ায় ফেলছি 15k ইউসি উড়ায়ও আমরা এখনো এক্সুট পাইনি আমরা জাস্ট 1000 পয়েন্ট পাইছি ওটা দিয়ে আমরা একজনকে গিভ অ্যাওয়ে করে দিলাম আমাদের মেইন আইডিতে এখনো এক্সুট পাওয়া হয়নি যে আইডি থেকে স্পিন করতেছে পলাশ ভাই লিখছে জি জি আর একটা এক্সুট হবে নাকি হ্যাঁ ভাই হবে বাট তার আগে একটু আশা করতেছি যে এই আইডিতে আমি বলছি অলরেডি বলছি সংকেত ভাই আপনি এক্সুটটা পড়েন পরে লবিতে এসে দেখা করে যান ফ্ল্যাশ ভাই আরেকটা করেন ব্রো আরেকটা করব তার আগে মেইন টার্গেট হতেছে এই আইডিতে যদি আরেকটা এক্সুট পেয়ে যাই না তারপর যদি 1000 কয়েন হয় তাহলে আমি আরেকটা গিভওয়ে করতে পারবো রফিক আহমেদের কমেন্ট করো ভাই আমার একটা ফ্রেন্ডের উপহার করার জন্য রওনা হইছে ওর জন্য একটু দোয়া করবেন ওকে কার কার ফ্রেন্ড অবশ্যই সবাই অবশ্যই দোয়া করে দিবেন যিনি কমেন্ট করছে ওনার ফ্রেন্ডের উমরা করতে গেছে ওনার জন্য অবশ্যই সবাই দোয়া করে দিবেন ফ্রি মানে ইয়া স্পিন থেকে একটা এক্সুট পাওয়ার লাগবে যদি পেয়ে যাই তারপর 1000 পয়েন্ট হইলে তারপর 1000 পয়েন্ট হইলে পরে আরেকটা গিভওয়ে হবে আর যদি যদি মেইন আইডি থেকে থামেন ভাই যদি মেইন আইডিতে এখন এক্সুট না আসে এই ইউসিতে আনফরচুনেটলি যদি কোনো কারণে না আসে দেন গিভওয়েটা সম্ভব হবে না সো সবাই দোয়া করেন যাতে আমরা এক্সুটটা পেয়ে যাই তাইলে 1000 পয়েন্ট হইলে আমরা আরেকটা এক্সুট গিভওয়ে করে দিব এন্ড সবাই এইভাবেই পাশে থাকবেন কেউ যাবেন না আমি কি পাবো এক্সুট ব্রো পেতেও পারেন নো ডাউট আবার বলাও যায় না পাইতেও পারে দেখা যাক অনেক অনেক দোয়া রইল ভাই টেল হিম টু হ্যাভ সেফ জার্নি ইয়েস ইয়েস আমি পিন কই দি আপাতত এইটা নোশিন কি আসো স্ট্রিমে এখনো 54 রিয়্যাক্ট হয়ে গেছে গাইস আজ 6টা রিয়্যাক্ট লাগে 60 রিয়্যাক্ট ডান করে দেন সাদমান ইসলাম রিয়ান ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং হাফসা খান থ্যাঙ্কস ফর ফলোয়িং সারওয়ার ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং এমডি সোহেল রানা রাজ রতন এমডি আশরাফুর রহমান থ্যাঙ্কস ফর ফলোয়িং নশিন আপু আছে আচ্ছা ঠিক আছে নশিন তুমি 5-10 মিনিট পরে আমি বললে আবার ইউ কমেন্ট করে দিও সো এখানে আবার সিঙ্গেল তিনটা খুলে ফেলি ঠিক আছে ভাই ইনশাল্লাহ পাওয়া যাবেন ওকে সাকিন হোসেন শেখ ভাইয়ের নামে একটা খুলি নাম কমেন্ট করেন এখন কার নামে খুলবো আরেকটা খুলি তারপরে নসিনের নামে একটা খুলে ফেলি ইমোট পাইছি নট ব্যাড হ্যাঁ বেচারা পাইনি 55 রিয়্যাক্ট হয়ে গেছে গাইস আর 5টা রিয়্যাক্ট লাগে 60 রিয়্যাক্টে টার্গেটটা কমপ্লিট করে দেন গাইস জলদি জলদি টার্গেটটা কমপ্লিট করে দেন ভাই একবার কন পিএস জিরো ইজ রিয়েল ওকে
only PS0 is real. Big big shout out to PS0. PS0 এর নামেও একটা খুলে ফেলি, PS0 এর নামে দুটো খুলে ফেলি, আরেকটা PS0 এর নামে। ওকে PS0 OP আমার নামে দশটা। আচ্ছা রাসেল ভাই আপনার নামে খুলতেছি, একটু ওয়েট করেন, একটা ক্লাসিক খুলে আসি আবার। প্রিমিয়াম হবে নাকি? প্রিমিয়াম নেই, প্রিমিয়ামে ক্রেডিট নেই। আসি তো কি বলি কত দিতে আর একটা খুলি। আমার ক্রেডিট নেই, ক্রেডিট নেই, প্রিমিয়ামে ক্রেডিট নেই, মানে প্রিমিয়ামে ক্রেডিট নেই, কুপন নেই সেটা। আর ইভেন, হ্যাঁ ইভেন্টও নেই। ও আচ্ছা আচ্ছা, সবাই কাস্টমার নেই কি? সবাই কাটিছো কেন? কাজী আশিক ভাই থ্যাঙ্কস ফর ফলোইং। এই রাসেল ভাইয়ের নামে 10টা, রাসেল ভাই। হ্যাঁ পড়ছি পড়ছি, আমি খুলতেছি, ওয়েট। ওকে মাহিন জলদি করে স্ট্রিমটা একটু রিয়েক্ট করে দাও আর শেয়ার করে দাও। একটা তো গিভওয়েও করছি, এখন তো একটা এক্সট আসা উচিত গো। আর কত 15,000 প্লাস ইউসি উড়াই ফেলছি এখন, এক্সুতে নামও বন্ধ নাই। এখন তো দেওয়া উচিত ভাই, এখন তো ইমিডিয়েট 15 পর সেটাই, বাট এক্সুতে 16,000 এর কাছাকাছি দেয় ব্রো, 16,000 এর কাছাকাছি দেয়, আমরা 16,000 এর কাছাকাছি এসে বসে। লেজেন্ডারি নাও হয়ে গেছে না, এবার পয়েন্ট পাবো রাখতে না। সেটাই এরে ভাই, পলাশ ভাই থ্যাঙ্কস ফর দ্য সাপোর্ট। পরেও তো দেয় না, দেখো না তুমি মারো না, যাবো হ্যাঁ বলো, যাবো স্কিপ মেরে 10 উড়াও, 10,000 স্কিপ মেরে উড়াও, মানে 10,000 কি উড়ে ধরে স্কিপ না এনে হবে না। সেন্ডার টি ডি উইথ তাওহিদ আর শাকিল থ্যাঙ্কস ফর ফলোইং, কাজী আশিক ভাই থ্যাঙ্কস ফর ফলোইং। হ্যাঁ বলেন, হ্যাঁ রাফি সেন্ডার টি ডি এম এ যেভাবে গালি দেন না এভাবে পাবজি গালি দেন, দেখবেন এক সুক ডিবার দিয়ে দিন দেন দেন চালু কি এটা তো রেড দিয়ে দেন দিয়ে দেন। ওকে আমরা আবারো স্টার ফোর স্টোন পেয়ে গেছি। আমি কি ভোগচোদ নাকি? না না এমনি বলছিল আশেদ ভাই, আমি কি ভোগচোদ নাকি? আহমেদ শাফিন ভাই থ্যাঙ্কস ফর ফলোইং আর 19,000 ইউসি আছে ভাই, আধার বেশি ইউসি উড়াই দিছি। ক্যারেক্টার চেঞ্জ করে খুলেন নরমালে। ওকে ঠিক আছে, ওকে সামিট টাটা, আর যাও না যাও না ভাই ভাই টাটা। হ্যাঁ না পাই সামিট কে ছেড়ে যেও না। ছেড়ে যেও না, আজ মাইক অফ করবে। ওকে ওকে ফাইন, আমাদের 56 রিয়্যাক্ট হয়ে গেছে গাইস, আর মাত্র 4টা রিয়্যাক্ট লাগে, 60 রিয়্যাক্ট টার্গেটটা কমপ্লিট করে দেন গাইস। অনেক ভালো লাগে, আমরা সবাই নির্মম ব্যবহার করি। আচ্ছা গাইস একটু লাকটা ইনক্রিজ করেন, সবাই সবাই গুড লাক স্প্যাম করেন গাইস, সবাই গুড লাক স্প্যাম করেন। 1300 অলমোস্ট 1400 কমেন্ট হয়ে গেছে, 1500 কমেন্ট পর্যন্ত সবাই গুড লাক স্প্যাম করেন, যারা যারা দেখতেছেন সবাই গুড লাক স্প্যাম করেন, লাকের অনেক অভাব গাইস। এই তো আমাদের প্রথম প্রথম এক্সট গিভ অ্যাওয়ে ফ্ল্যাশ ভাই এসে পড়ছে। সবাই হ্যাশট্যাগ গুড লাক হয়ে যাক। এমডি রবিউল ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং, আবির ইসলাম শাহাদাত থ্যাঙ্কস ফর ফলোয়িং, সো ফ্ল্যাশ ভাই কমেন্ট করে জানান আপনার অনুভূতি কিরকম, গেমে যেহেতু ভয়েস নাই সো শুনতে পারবো না, বাট কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন এক্সট পাওয়ার পরে। তানজিল আহমেদ ভাই থ্যাঙ্কস ফর ফলোইং,
এন্ড গাইস কমেন্ট করেন এই এক্সুট ওপেনিং এর পর কি ক্লাসিক গেমপ্লে খেলবো নাকি স্ট্রিম শেষ করে দিব একটু কমেন্ট করে জানাই দেন তো গেম হবে গেম হবে গেমপ্লে হইলে তো আমার সোলো খেলা লাগবে ব্রো কারণ টিমমেট কারো ভয়েস শুনবো না সোলো অ্যাচিভমেন্ট বা ডুও অ্যাচিভমেন্ট গুলি করা লাগবে ভাই স্পিন করেন হ্যাঁ ভাই স্পিন করবো সোনু রাজ থ্যাংকস ফর ফলোয়িং আরে না পুরা ফাউল না তো কাজে আসে একটু জলদি স্প্যাম করে ফেলুন সবাই তারপর খুলতেছি আচ্ছা আমি এখন 10টা খুলি ততক্ষণ আপনারা স্প্যাম করেন ঠিক আছে আবিদ হোসেন আবিদি থ্যাংকস ফর ফলোয়িং নবদীপ মিশ্রা থ্যাংকস ফর ফলোয়িং ব্রো ওকে 10টা খোলা হয়ে যাক তাহলে পলাশ ভাইয়ের নামে পলাশ ভাই আর ঈশান ভাইয়ের নামে 10টা লেটস গো 1 2 3 আরে আবার স্টার ফোর স্টোন দিছে আশাদ ভাই এটা নিয়ে আপনার 6টা স্টোন হয়ে গেছে বাট নট ব্যাড স্টোনও পাইছি অ্যাট লিস্ট চলে আমাদের এখানে 129টা কয়েন জমে আছে এক্সুট দাও প্লিজ হ্যাঁ ভাই এক্সুটটা দরকার অনেক সবাই একটু স্প্যাম করেন আর 50টা কমেন্ট দরকার 1500 কমেন্ট হইতে তারপর আবার বাকি স্পিনগুলি করব গাইস হ্যাশট্যাগ পাবজির খেতায় আগুন পাবজির খেতায় আগুন ভাই হ্যাশট্যাগ পাবজির খেতায় আগুন এমন করে কেন ইসান পাবজি একটু দেয় না কেন খেতায় আগুন সামিট দুষ্টু ছেলে 26 জন ওয়াচিং গাইস যারা এখনো রিয়্যাক্ট করেননি জলদি রিয়্যাক্ট করে ফেলুন পেজে নিউ হলে ফলো করে দেন যে যেখান থেকে স্ট্রিমটা দেখতেছেন গাইস ওখানে আমার পেজের নাম লেখা আছে অতুল গেমিং ওটা একটু প্রেস করেন প্রেস করে আমার মেন পেজে আসেন আর সেখানে রিয়্যাক্ট লাইক বা ফলো যেটা আছে করে দেন কারণ আপনারা যেখান থেকে রিয়্যাক্ট করতেছেন হ্যাঁ কে কোথা থেকে কমেন্ট করতেছেন 57 রিয়্যাক্ট হয়ে গেছে আর 3টা রিয়্যাক্ট লাগে আমাদের 60 রিয়্যাক্টে টার্গেট কমপ্লিট হতে তো জলদি করে টার্গেটটা পূরণ করে দেন যারা রিয়্যাক্ট করেননি জলদি করে রিয়্যাক্ট করে ফেলুন জানি গাইস আপনারা খাইতে নিচে আচ্ছা এখন এ পর্যন্ত যারা রিয়্যাক্ট করছে ওদের থেকে কয়েকজনকে শাউট আউট দিই তানভীর মাহিন থ্যাঙ্কস ফর রিয়্যাক্টিং আসিম মাহমুদ অনিক ভাই থ্যাঙ্কস আর কে আছে রাফিন রাফিদ ইসলাম ভাই সংকেত খান ভাই সুমন চৌধুরী ভাই মরিয়ম চৌধুরী ফাইরুজ রুবায়ান হোসেন রুবায়াত হোসেন সামির এমডি রাসেল শফিকুল ইসলাম আশেষ জানন ভাই এমডি আজিজুল রফিক আহমেদ শারিয়া হাসান লেমন ইফতেকার হামিম তোহা এমডি আনাম হোসেন পলাশ ভাই রেট্রো গেমিং এসএসডি সাইফুল সজল ইসলাম ইউজলেস মানে লাবিব ভাই শাকিন হোসেন শেখ শাওন বিশ্বাস নাফিউ ইব্রাহিম হামজা আব্বাসি আরভিন প্রিন্স রাজীব রাজ ইয়াসির আরাফাত রিয়াম জান্নাতুন নূর রাতুল ইসলাম আশরাফুল শামসুল হক ভাই হোমেন্দ্রা সিং আরাফান নিশো ভাই আবদুল্লাহ এসকে রাফিদ বিশ্বাস আবিদ হোসেন নাউরুস ফারহান নবিতা নবী ইরফান হোসেন রায়হান হাসান আব্দুল হামিদ ভাই জিয়াদুর রহমান ভাই শারিকা চৌধুরী মাহাদিন নাভিল বোরহান কবির শাহিদুল ইসলাম নীরব অপূর্ব আহমেদ হৃদয় সুমাইয়া ইসলাম শ্রাবণ খান মেজেবেন খান সুমাইয়া ইসলাম এমডি মিনাজ রহমান রাজু সাকুরা রিন নোশ সবার নাম নিয়ে নিছি গাইস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিয়্যাক্ট করার জন্য ইরফান হোসেন থেকে কি ইরফান হোসেন থেকে কমেন্ট করা যাচ্ছে না কেন ব্রো ওই যে আপনি একটু এক মিনিটের মধ্যে আপনি অনেক বেশি স্প্যাম করে ফেলছেন তো এই কারণে ওটা আপনার কমেন্ট আপাতত রেস্ট্রিক্ট মানে সীমাবদ্ধ করে দিছে তোমার কমেন্ট গেছে কে নিজেই বলো আচ্ছা রুবায়াত হোসেন সামির খাতে বসে স্ক্রিন দেখতেছে তো আমাদের 1500 কমেন্ট ডান হয়ে গেছে থ্যাঙ্কস এ লট এভরিওয়ান আচ্ছা শফিকুল ইসলাম ভাই লিখছে আমার নামে 10টা খুলেন শফিক ভাইয়ের লাগ তো এমনি করা যায় তো শফিক ভাইয়ের লাগ এখানে কাজে আসে নাকি দেখি এটা কি স্কিপে খুলবো নাকি বিনা স্কিপে আর একটা রিয়্যাক্ট লাগে
সফিক ভাই বলেন আপনার নামে যেহেতু খুলবো স্কিপ করে খুলবো নাকি আস্তে আস্তে খুলবো দশটা? আমার এক্স এর বাসায় বসে স্ট্রিম দেখতেছি, আরে তাই নাকি রাখেন। আরেকটা রিয়্যাক্ট লাগে গাইস, আরেকটা রিয়্যাক্ট লাগে, 60 রিয়্যাক্ট হইতে আরেকটা রিয়্যাক্ট লাগে, জলদি রিয়্যাক্ট করে ফেলুন। তানভীর মাহিন লিখছে লাভ ফ্রম প্রিজন, আরে তাই নাকি, লাভ ফ্রম কোচিং কি, আরে তাই নাকি, তাইলে টেক লাভ ফ্রম মিলিটারি বেস, ঠিক আছে এখানে। আচ্ছা আচ্ছা, এখন ভাই মজাই লাগতেছে, বিনোদন দেওয়ার জন্য থ্যাংক ইউ। আরে ভাই এভাবেই সাপোর্ট করতে থাকবেন, আপনাদেরকে আরও বিনোদন দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড এর সাথে আমাদের 60 রিয়াকশনের টার্গেট কমপ্লিট হয়ে গেছে গাইস, থ্যাংক ইউ সো মাচ। যে যত পারেন রিয়াক্ট করেন, শেয়ার করেন, এভাবেই পাশে থাকবেন। আচ্ছা ভাই চিনে রাখেন, আমি ইরফান, ওকে ব্রো চিনে রাখবো, সমস্যা নেই। পাবজি গাজাখোর দে এবার দে। আচ্ছা সফিক ভাইয়ের নামে, সফিক ভাইয়ের নামে দশটা স্কিপ করে খুলতেছি, যে এমনটা উনি বলছে। লেটস গো, 3 2 1 সফিক ভাইয়ের নামে হয়ে যাক। আবার স্টার ধরাইছে ভাই, স্টার ফোর স্টোন, এটা 7 নাম্বার। আচ্ছা এখান থেকে 2 আনসিলেক্ট করে আবার সিলেক্ট করি, ঠিক আছে। এক্স শুটের ক্যাটাগরি থেকে তো দিতেছে, তো স্টোন কেন দেয় ভাই? এক্স সিলেক্ট করছি আমি, অন্যটা সিলেক্ট করে আবার এক্স সিলেক্ট করছি, এক্স শুটি সিলেক্ট করা ছিল তখন। নামে খুলে ফেলি সিঙ্গেল করে পাঁচটা, একটা হিয়ার গোস 2 নাম্বার, লেটস মুভ টু 3 নাম্বার, এন্ড দেন 4 নাম্বার, ওকে মিথিক ইমোট 5 নাম্বার, আবার কয়েন ভাই, কয়েন আর কয়েন, শালা পাবজি কত ইউসি খাবে, একটা তো দেখছেন ইয়া ভাই, সফিক ভাই দেখছেন ইয়া কি বলে এটারে বলে লাখ, আপনি অল্প ইউসি মারা বলেন আপনারা কিছু দেয় না, এখানে দেখেন কত ইউসি উড়াইতেছি, তাও কোনো খোঁজ খবর নেই। দিস ইজ বিজনেস, হ্যাঁ ভাই পাবজির বিজনেস। ফারিয়া জেরিন থ্যাংকস ফর ফলোয়িং, মোহাম্মদ মেহেদি ভাই থ্যাংকস ফর ফলোয়িং, সাইমা জাভেদ আহমেদ ভাই থ্যাংকস ফর ফলোয়িং, রিয়া শর্মা থ্যাংকস ফর ফলোয়িং। ভাই আমাকে কি লিখছে, লটারিতে নেবেন, ওকে ব্রো নিতেও পারে বলা যায় না, মডারেটরকে কাজ দিয়ে দিছি, যে টাইমে আমার 800 থেকে 900 হয়ে যাবে না কয়েন, ওই টাইমে মডারেটর র্যান্ডম লটারি সিলেক্ট করা শুরু করে দিবে, তো ওই টাইমটাতে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। সাকিন হোসেন শেখ ভাই লিখছে, ভাই থ্যাংকস, ইউ আর মোস্ট ওয়েলকাম। আরো নাম কমেন্ট করেন গাইস, নতুন গান ইয়া নতুন নাম কমেন্ট করেন। আপনার যদি এক্সট লাগে ঠিক আছে, আপনি যে মডারেটরের বিষ খাবেন, ওই যদি রাজি থাকে তাহলে না, মডারেটর অনেস্ট আছে, মডারেটর বাছাই করছি অনেস্টির সাথে, লাখ টাকা খাওয়াইলো গাদদারি করবে না, ফেয়ার হবে ব্রো, ফেয়ার লটারি, ঘুষ খাওয়ায় লাভ নাই, মডারেটর 8000 8000 একদম 8000 হইলো বনাইবে নাই, আরে তাই নাকি, তুমি আবার বা মানটু কও কেমিয়া আমি তো একাউন্ট ধরে লাইভে, হ্যাঁ এটা র্যান্ডমলি সিলেক্ট হইতেছে ব্রো, এমন না যে সবচেয়ে বেশি কমেন্ট করছে তাকে দিবে বা এমন কিছু না, লটারি যে কেউ হইতে পারে, এমন দেখা যেতে পারে এই মাত্র কেউ আসছে সেও পেয়ে গেছে। এরকম তো কোন রুলস আমি মেনশন করিনি, রাফিন ভাই তো মানে দৌড় দিছে কাটতে বসতো, ভালোবাসা অভিরাম, কতগুলি প্রিমিয়াম ক্রেড খুলতে পারতাম ইভেন্টই নাকি নাই। রাহুল মিস্ত্রি লিখছে, ও দাদা হ্যালো ব্রো ওয়েলকাম ব্যাক টু মাই স্ট্রিম, আরিফ বিল্লা সোহেল থ্যাঙ্কস ফর ফলোয়িং, হাই রে লল, তানভীর মাহিন থ্যাংক ইউ, ঈশান ভাই
আমি আর জীবনও বেশি কমেন্ট করবো না। আরে ভাই কি হয়েছে ভাই, কষ্ট নেন কেন? ডাস্টিন ভাই অফ করে রাখতে কেন, কানলে নাকি? ভালোবাসা ফ্রম গাটকা, আরে থ্যাংক ইউ সবাই রাখতে করে। রাজিন আহমেদ শাকিল ভাই লিখছে হ্যালো হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই স্ট্রিম। পেজটা এখনো ফলো না করে থাকলে জলদি ফলো করে দেন। আচ্ছা শুনেন আসাদ ভাই, ওই যে একেএম এ লাকি স্পিনে ডেইলি একটা স্পিন মেরে দিই 10 ইউসি, দেখি কি দেয়। এখানেও সিলভার, রাহুল মিস্ত্রি আমি চলে আসছি। ওকে ব্রো ওয়েলকাম টু মাই স্ট্রিম। গাইস ব্যাক পেক পেয়ে যাবে গাইস, এখন ভাই কাটায় কাটায় 18,000 ইউসি আছে। সিলভারই দিবে ভাই, সিলভারই দিবে। আরে আরে গালি দেন না ওরে আসাদ ভাই, আপনি সিলভার পাইছেন জানেন ভাই, এটা মিথিক এত দামি সিলভার পাইছেন। তোমারে চাই 18,000 ইউসি উড়াই দিছি গাইজ, 18,000 ইউসি উড়াই দিছি, বাদ দিতেছে না। আমি ইরফান আইডি থেকে আজকে কি আর কমেন্ট করতে পারবো না ভাই আজকে পারবেন না আর শুনেন ইরফান ভাই আপনি যাতে ব্যান না খান আপনার একটা ট্রিক্স বলে দেই আপনি যাতে ব্যান না খান এজন্য একটা ট্রিক্স বলি যে কোন স্ট্রিমারের স্ট্রিমে যদি আপনি স্প্যাম করেন না নন স্টপ স্প্যাম করবেন না প্রতি 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড পর পর একটা করে কমেন্ট করবেন আর 1 মিনিটে যাতে 30টার বা 40টার বেশি কমেন্ট না করেন এটা খেয়াল রাখবেন তাইলে আপনি ব্যান খাবেন না আশা করি এই আইডিয়াটা আপনি মাথায় রেখেন তাইলে এরপর থেকে ব্যান খাবেন না। আমি কি ভুলটা করলাম, এই যে এই ভুলটাই করছেন, একটু বেশি তাড়াতাড়ি কমেন্ট করে ফেলছেন। হিকমত ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং। হ্যাঁ এক্সুট খুলতেছি, 18,000 ইউসি উড়ানো শেষ, এখন আরো 18,000 ইউসি উড়াবো। শেফুদার নামে এই 10টা খুলতেছি, শেফুদার নামে দেখা যাক শেফুদার নামে কি দেয় এই 10টা। হ্যাঁ আসলে একবারে কাজে আবার অর্নামেন্ট ধরাইছে, আবার মিথিক ইমোট ধরাইছে। শাকিল ভাই পেজটা ফলো না করে থাকলে ফলো করে দেন। ভাই কড়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝছি আপনারে আর একটু দিব না ভাই, তাই তো মনে হইতেছে। আচ্ছা আবার গুড লাক কমেন্ট করেন তো সবাই, অল্প অল্প করে। ২০,০০০ প্লাস খুলে ফেলছি ভাই। আমি সাজেস্ট করব আপনার ডিজাইন চেঞ্জ করার কথা। কি চেঞ্জ করবো? রিজিয়ন রিজিয়ন। আরে না আজ এটা কথা।
আরে আজে না ভাই ব্যান খুলছে ওকে গ্রেট আমি বলি আমি চাইনিজ টাইপাইতে দুইবার আমি ইংলিশের পাশে বাংলাদেশ আইসা কিছু ভাই তোমার মাতার মধ্যে গ্যাস্ট্রিক উঠছে আসলে গ্যাস্ট্রিক উঠছে কারণ এই যে আমি সারা ক্যারেক্টার পয়রা বাংলাদেশে খুইলেই তো আমি এক্সট পাইছি আমার মেলে দিতে রেট্রোটাও বাংলাদেশ তো আমরা কেমনে পাইছি আমরা কি উগান্ডা গরীব বলে টেক লাভ ভাই টেক লাভ ইউটিউব ব্রো হ্যাঁ আসাদ ভাই আশরাফুর রহমান ভাইয়ের নামে একটা সৌরভ সারিয়ার ভাইয়ের নামে একটা সাইফুল ভাইয়ের নামে একটা ফ্রোজেন গেমারদের ক্ল্যানের নামে একটা ওকে আর সামিনের নামে আবারও একটা আমার নিজের নামে খুলি একটা ভাই করা জিজি থ্যাংক ইউ হ্যাঁ আসাদ ভাই দোস্ত খুলে ফেলছি সামারজি থ্যাংকস ফর ফলোয়িং লোকেশ কাতিকার থ্যাংকস ফর ফলোয়িং কেভিন ভাই থ্যাংকস ফর ফলোয়িং মুকেশ কুমার থ্যাংকস ফর ফলোয়িং हमको कब दे रहे हो आरपी बहुत जल्द देखते हैं कोई गिव अवे कर पाते हैं या नहीं बहुत जल्द कोशिश करूंगा गिव अवे का कोड़ा कोड़ा एक सूट दे पबजी है भाई पबजी दे सुना पिंकी खान थैंक्स फॉर फॉलोइंग यादव भाई थैंक्स फॉर फॉलोइंग जिन्होंने अभी तक रिएक्ट नहीं किया जल्द से रिएक्ट कर दो ज्यादा ज्यादा रिएक्ट कर नहीं जल्दी रिएक्ट कर दें আবার পাইতেও পারে ভাই মডারেটরের উপর ডিপেন্ড করে এখন লটারি হবে লটারির উপর হবে ওকে আবার আচ্ছা আরে বাল দেনা পাবজি আসলেই ভাই এত ইউসি ভালছি ভাই ভাই এটা কোনো কথা ভাই দেখেন আসলে দেখেন লাগ কতটা খারাপ হইলো এরকম অবস্থা হয় একটা দূরের বাচ্চা ভাই 20000 খরচ করছি এক সুটে নামও বন্ধ নাই এন্ড আছে 16000 কোম্পানি খোলা রাখতে গাইস উই নিড টু শেয়ার দিস টু টেনশন यार अपने अकाउंट से गिफ्ट गिव अवे कर दो एक सुरीस अकाउंट पे अबे ब्रो ऐसे नहीं होगा अरे भाई ये तमर अरे भाई भाई इमने कोई नामर भालो व्यूअर इन्हें कोई नहीं दूरे पीछे आशत भाई लक खराब बोलते भाई आशत भाई लक बेशिर भागी खराब था के सोहेल हॉक इज वाचिंग यही सोहेल की करो तुम्हें सुमन राय थैंक्स फॉर फॉलोइंग পাবজির বিজনেস ভাই বিশকে কিছুই না ভাই ব্যাপার না পেয়ে যাবেন ওকে ব্রো ইনশাআল্লাহ দেখা যাক জোবায়ের ভাই থ্যাঙ্কস ফর ফলোইং এন্ড 22 জন ভিউ করতেছেন যারা এখনো রিয়্যাক্ট করেননি জলদি একটু রিয়্যাক্ট করে ফেলুন সিঙ্গেল একটা খুলেন ওকে রফিক ভাইয়ের নামে সিঙ্গেল একটা খুলতেছি আমার ওরে রফিক ভাই ওপি রফিক ভাইয়ের নামে 20000 রও পাইতা শোনা রে কিন্তু কুফা দিছি দেখা 16000 এ দুইবার পেয়ে গেছি নো 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 এটা কোনো লজিক না ব্যাক পেয়ে গেছি ব্যাক পেয়ে গেছি ইয়া ভাই কার নামে জন্য খুললাম এই মাত্র সোহেল বিপ্লব হোসেন ভাই থ্যাংকস ফর ফলোয়িং কিছু বের হলো ভাই না ভাই এখনো আসে নাই 20000 এর মতো ইউসি ঢেলে দিছি আসলে বের করো কিছু একটা বের করো ছি ভাই ছি কি বলেন অশ্লীল ভাই রাবিয়া পল ভাই থ্যাঙ্কস ফর ফলোইং এখন আবার মারবো 10টা স্কিপ ছাড়া লেটস সি কি দেয় যে 30 জন 30 জন ভিউয়ার আছেন সামির থাম্বা ভাই বের করে সামিরকে দাও না আগে একটু বের পরেটা পরে ওটা আছে বের এখন 30 জন ভিউ করতেছেন যারা এখনো রিয়্যাক্ট করেননি জলদি করে রিয়্যাক্ট করে ফেলুন আমার পেজটা ভিজিট করুন অতুল গেমিং ভিজিট করুন ভিজিট করে পেজটা একটু ফলো করে দেন যারা এখনো ফলো করেননি ওয়াল্লা ওয়াল্লা ওকে 10টা খুলতেছি আমার এই 30 জন ভিউয়ার প্রত্যেকের নামে পাবজি চুতিয়া শালা হারাম জাদা এক্সুট দেয় না হ্যাঁ ব্রো মারানি গুলি শাহিল ভাইয়া থ্যাঙ্কস ফর ফলোইং যারা এখনো ফলো করেননি জলদি ফলো করে ফেলুন আতিক খান ভাই থ্যাঙ্কস ফর ফলোইং একবার লাগছিল কুত্তে রাস্তা দিয়ে আইব না কিন্তু পাবজিটা একশো একবার লাগছিল ওই ইন্ডিয়া গেছে
পাবজি ফেরানোর চেয়ে বেশি গুনাহ করছে পাবজি, এত খারাপ। তাই তো মনে হয়। এত গালি খেয়েছে। আমার নামে 10টা স্কিপ কইরা। আচ্ছা ঠিক আছে ব্রো, ট্রাই করব। শাকিন হোসেন শেখ ভাই একটু ওয়েট করেন। আর গাইস আর মাত্র 4টা রিয়্যাক্ট লাগে আমাদের 70 রিয়্যাক্ট হয়ে যেতে। জলদি রিয়্যাক্ট করে ফেলুন। আচ্ছা এইটা এইটা এই সূত্রটা তুমি কিভাবে জানলা যে আমি পেই কালি সি? তুমি পাঁচটি আর সুদানো কেন? পাঁচটি ফেরে নেচ্ছে বলে খারাপ। মানে এক্সুট পাইনি এখানে, আপগ্রেডের ম্যাটেরিয়াল ধরে দিছে। আবার মিথি কিনে। আচ্ছা আশাদ ভাই আছেন? আশাদ ভাই হ্যালো। ভাই বিশ্বাস করেন কখনো আমি এত কমেন্ট করি নাই কোনো লাইভে। ওকে ব্রো থ্যাংক ইউ সো মাচ ফর দিস সাপোর্ট, এভাবে সাপোর্ট করতে থাকবেন। এস এম নাদিমুল হাসান ভাই থ্যাংকস ফর ফলোয়িং। অ্যান্ড রফিক আহমেদ ভাই আপনার কমেন্ট পড়ছি, 3টা খোলার পর স্কিপ মারতে বলছেন। তো এই 10টা খুলতে বলছিল কে জানো? রাফিন ভাই অন্ধকার ভবিষ্যৎ নিয়ে 10টা খুলছে। ওটা পরে খুলতেছি, দাঁড়াও। শাকিন হোসেন শেখ ভাইয়ের নামে খুলতে বলছিল। শাকিন হোসেন শেখ ভাইয়ের নামে খুলতে যাচ্ছি 10টা, আর 3টা হইলে পরে স্কিপ মেরে দিব। সো লেটস সি। হ্যাঁ বলো। আবার স্বপ্ন। আর 3টা রিয়্যাক্ট লাগে গাইস, 70টা রিয়্যাক্টের টার্গেট কমপ্লিট করে দেন। বলো কি স্বপ্ন? আমার নামে 10টা। আচ্ছা স্কিপ করি স্কিপ করি। আবার ফ্রেম আর ইমোট ধরাই দিছে, ফ্রেম আর ইমোট ধরাই দিছে। কেসি প্রিন্স থ্যাংকস ফর ফলোয়িং। এস এম নাদিমুল হাসান ভাই থ্যাংকস ফর ফলোয়িং। আমার নামে 10টা স্কিপ দিয়া। আচ্ছা ঠিক আছে, ইরফান হোসেন ভাই নামে করব। পলাশ ভাই লিখছে জিজি, কি হচ্ছে এগুলা ভাই আমি নিজেও বুঝতেছি না। ইউসি গায়েব হইতেছে বাট জিনিস আসতেছে না। আমি তো খুলতেছি, আর কত জলদি খুলবো? তোমার মুখে কস্টিপ লাগে, বসে থাকো ঠিক আছে। ইরফান হোসেন ভাইয়ের নামে খুলবো 10টা এখন, আর রাফিনের ভবিষ্যৎ অন্ধকারের নামে স্কিপ মাইরা ঠিক আছে। তো খুলতে যাচ্ছি রাফিনের ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ আর ইরফান হোসেন ভাইয়ের নামে 10টা। লেটস গো। আল্লাহ বিচার দিছো তো, এই বিচারে ইয়া হয়ে গেছে যে সব কয়েন সব টাকার খেলা। কিছু দেয়া যাবে না। দুই তিনজন মডারেটর আছে, একজনের কাজ হইতেছে কমেন্ট হ্যান্ডেল করা, একজনের কাজ লটারি হ্যান্ডেল করা, আরেকজনের কাজ হইতেছে ইনসাইড চেক করা। আশাদ ভাইয়ের কপাল খারাপ, এত ইউসি তে কিছু নেই সেটাই। ভাই আমাকে 10 ইউসি কি গিফট করেন, নাইলে পরে সিজন রয়্যাল পাস নিতে পারবো না। আচ্ছা ভাই আপনারটা দেখবো, আমি দেখি ট্রাই করবো। এন্ড কিত্তুরাজ থ্যাংকস ফর ফলোয়িং, নিতিন ভাই থ্যাংকস ফর ফলোয়িং, কার্তিক গৌদা থ্যাংকস ফর ফলোয়িং, বিকাশ সিং থ্যাংকস ফর ফলোয়িং, অ্যাঞ্জেল থ্যাংকস ফর ফলোয়িং। এটা ভাই লেজেন্ডারি একটা নাম্বার, দিতে পারেন কল দিয়ে একদম মানে ছেঁকা খাবেন সীমিত আকারে, এটাই কোনো গ্যারান্টি নাই। জেন হায়দার ভাই থ্যাংকস ফর ফলোয়িং, রোহিত রাতলিয়া থ্যাংকস ফর ফলোয়িং। কল মারলেই কল ব্যাক পাবেন, পাইবেন ভাই ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে এখন কার নামে জানি খোলার কথা ছিল, ভুলে গেলাম। এয়ারটেল নাম্বার ভাই, এখন কার নামে খুলবো একটু কমেন্ট করেন। এমডি সুহাগ রানা ভাই থ্যাংকস ফর ফলোয়িং,
ভাই আমাকে কিন্তু রয়্যাল পাস দিতে হবে ব্রো, ট্রাই করব, এখনো কোনো গিভওয়ে প্ল্যান করা হয়নি, রয়্যাল পাস গিভওয়ে করলেও লটারি অনুযায়ী হবে ভাই। এয়ারটেল ইন্ডিয়া দিবেন তাহলে আর কম কাটবো ভাই, এয়ারটেল টু এয়ারটেল ভাই, কম রেটে বেশি কথা। অরূপ দাস ভাই থ্যাঙ্কস ফর ফলোইং, এটাই স্পন্সর না ভাই দাও। অতুল ভাইয়া হ্যাঁ বলো, তথ্য যোগাযোগ মজুন কি ভাই বাবার কি কই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেটাই, ওনার নামে খুলি আপনাকেও দেই একটা শাউট আউট, অতুল গেমিং এর নামে। আচ্ছা ঠিক আছে, অতুল গেমিং এর নামে, কার নামে, কার নামে, আরে ওই বড় বাটপা মোবাইল দোকানের বড় বাটপা, ওই তো ওর নামে না, আরে বড় বাটপা কার নামে, সুলাইমান সুখনের নামে খুললো, আচ্ছা ঠিক আছে, আমার নাম, আমার পেজের নাম লিখতেছে অনেকে, আচ্ছা ঠিক আছে, অতুল গেমিং এর নামে 10টা খুলতেছি স্কিপ করে, দেখা যাক কি পাই। আমারও ভাই কয়েন ধরাই দিছে, সব কয়েন ধরাই দিছে, রেড রোড অতুল ভাই আমার শেহজাদির নামে 10টা খুলেন, ঠিক আছে, তাইলে রফিক আহমেদ ভাইয়ের শেহজাদির নামে 10টা খুলতেছি স্কিপ ছাড়া, দেখা যাক, স্লো এন্ড স্টেডি গাইস, আর তিনটা রিয়্যাক্ট লাগে, মাত্র তিনটা রিয়্যাক্ট লাগে, 70 রিয়্যাক্ট কমপ্লিট করে দেয়। এমডি তারিকুল ইসলাম ভাই থ্যাঙ্কস ফর ফলোইং, গাইস সবাই কি করতেছেন, তাড়াতাড়ি ফলো লাইক শেয়ার করেন টাপাটাপ, সেটাই ব্রো, জলদি জলদি করে ফেলুন। এন্ড এখানে পেয়ে গেছি আবারও আমাদের ফ্রেমটা, মিথিক ইমোট অ্যাগেইন, খাদিজার নামে 10টা খুলেন, ঠিক আছে ভাই, আমার নামে 1টি খুলেন, ওকে শামীম খান ভাইয়ের নামে খুলবো, সমস্যা নেই, এখন একটু স্কিপ মেরে দিই, দাঁড়াও কও একটু করে দাঁড়াও, এখন কে জানি কমেন্ট করছিল, আসাদ ভাই আন্ডারগ্রাউন্ড, ওকে ঠিক আছে, আসাদ ভাই আন্ডারগ্রাউন্ড হয়ে চলে গেছে, ইনবক্স মি ফর সাম মেসেজ লন, আচ্ছা শামীম খান ভাইয়ের নামে 1টা খুলতেছি, দেন খাদিজার নামে 1টা খুলতে, খাদিজার নামে 10টা খুলছিল, খুলতেছি, আরশাদ ভাই ট্রেনে সাঁতার কাটতে গেছে, লল 68 রিয়্যাক্ট হয়ে গেছে গাইস, আর মাত্র দুইটা রিয়্যাক্ট লাগে, যারা রিয়্যাক্ট করেন জলদি রিয়্যাক্ট করে ফেলুন গাইস, আপনারা রিয়্যাক্ট করলে অতুল ভাইয়া ভাই এক সুটে স্পিন লক দেন ভাই, অলরেডি এক সুটে স্পিন লক দেই আছে, যে এক সুটে স্পিন লক দেই আছে আমার, তাও দিতেছেন, আচ্ছা আস্তে আস্তে আস্তে, তোর মনে লেটটিনে লেটটিনে তাই নাকি, খাদিজার নামে 10টা খুলতে বলছিল, ওকে ঠিক আছে, খাদিজার নামে 10টা খোলাই ফেলি, ফারদিন আহমেদ ভাই থ্যাঙ্কস লট ফর ফলোয়িং, দেবরাজ ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং, লাভ ফ্রম এসি দি জামান, বিগ বিগ শাউট আউট টু এসি দি জামান, মানিতা থাপা থ্যাঙ্কস ফর ফলোয়িং, গ্রানিট পেয়ে গেছি এখানে, খাদিজার নামে 10টা খোলা হয়েছে, মানে খোলা চলতেছে, কয়েন আর কয়েন ভাই, অমল ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং, এখন হি হি হি, হ্যাঁ সেটাই তো, এসি দি জামান এখন হি হি হি, কবে নাম চেঞ্জ করতেছেন ভাই, এক সুটে লক দাও, লক দেওয়া থাকলে অন্যটা যায় কেন, এটা ভাই রুলস আছে, এটা হইতেছে এক সুট লক দেওয়া হয় মানে প্রথমে যে পাঁচটা স্পিন করবেন না, পাঁচটা স্পিনের পরে ছয় নম্বর স্পিনটা আপনার গ্যারান্টেড থাকে, তো ওই গ্যারান্টেডটা আপনি যেটা সিলেক্ট করবেন ওটার ভিতরে যেই হবে স্পিনটা, তো এক সুট যেহেতু সিলেক্ট করে রাখছি সেজন্য আমি পাঁচটা স্পিনের পর যখন ছয় নম্বর স্পিনটা করবো তখন সেটা এক সুটের ভিতরে যেই হবে,
আর বাকিগুলি সব র্যান্ডম হয়, বাকিগুলি এক স্যুটেও পড়তে পারে, অন্য ড্রেসেও পড়তে পারে, এটা হইতেছে সিস্টেমটা আর কি। এক স্যুট মনে হয় আশেদ ভাইয়ের কপালে নেই, তাই তো দেখতেছি ভাই। এখানে এখানে মনে হয় আমাদের সেকেন্ড গিভওয়ে করা পসিবল হবে না, 1000 কয়েন হলে রিডিম করে ফেলতে হবে। বাট ইউসি যতটুকু আছে সবই ঢালবো, ঢেলে দেখি কি হয়। একদম এক পয়সাও রাখা যাবে না, পাই পাই করে ফলো করতে হবে। এই আশেদ ভাই আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, কই কই এই পানি ঢালতেছে কি, কে পানি ঢালতেছে? হ্যাঁ কে পানি ঢালতেছে? আচ্ছা এক সুট গিভওয়ের অপশনটা দেখি তো, পরে আবার দেখাবে যে গিভওয়ে করা যায় না। আচ্ছা ঠিক আছে বুঝছি, করা যাবে আই গেস। এমডি আবির ভাই থ্যাংকস ফর ফলোয়িং, অনমল অনমল ভাই থ্যাংকস ফর ফলোয়িং ভাই। সেকেন্ড গিভওয়ে না হলে আমি শেষ হয়ে যাব ব্রো, আমি তো সিওরিটি দিতে পারবো না, বাট পাইতেও পারেন আবার নাও পেতে পারেন, বলা যায় না। অ্যান্ড এখানে আমাদের কাছে ব্যালেন্সে 13000 ইউসি রয়ে গেছে, এখন দেখা যাক কি হয়। আরে আশেদ ভাই কই গেছেন, এতক্ষণ ধরে খুঁজতেছি আপনাকে। আচ্ছা আশেদ ভাই শুনেন, আশেদ ভাই অ্যাকাউন্টে 13000 ইউসি আছে, কয়েন হয়েছে 639টা, এখনো এক্সুট পাইনি। এখন আশেদ ভাই আমাকে বলেন ইয়া করবো কি, 1000 কয়েন হলে কি আগে গিভওয়ে করে দিব নাকি পুরো ইউসি ঢালার পর গিভওয়ে করবো? এতটা কপাল খারাপ হয় কারো? 23000 ইউসি স্পেন্ড হয়ে গেছে এক্সুটের নামে, বন্ধু সিঙ্গেল সিঙ্গেল মারতেছি কয়েকটা। সেটাই রেট্রো তো 16000 ইজিলি পেয়ে গেল, লেভেল 2 ও করে ফেললো। আসলে ভাই আইডিতে আসলে গ্লিচ আছে। গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করব? কিছুই করা লাগবে না, যারা ফলো করে রাখছেন আর রিয়্যাক্ট করে রাখছেন এবং যারা কমেন্ট করতেছেন, কমেন্ট থেকে র্যান্ডমলি উইনার চুজ করা হইতেছে। মডারেটরকে কাজ দেওয়া হয়ে গেছে, সে তার কাজ করতেছে। ও ভাই মডারেটর ওপেন দ্য চ্যাট, মডারেটরের নামে পোসাইডনস আয়রন গার্ড সেট, মানে ওই যে মিথিক ড্রেসটা পেয়ে গেছি গ্রিন কালার, গ্রিন এন্ড হোয়াইট। মডারেটর ওপি, মড ওপি, মড ওপি ইন দ্য চ্যাট, দেখছেন ভাই মডারেটর কতটা লাগে আপনি না? ওপি বলতে বিরো, ওপি এক স্যুট না ভাই, বাট এতক্ষণে অন্তত অন্তত এতক্ষণ পরে যে একটু মিথিক ড্রেসটা নিয়ে 1000 22000 খরচ করার পর তারপরে200টার মতো ইউসি স্পিন মারা যাবে, দেখা যাক কি হয়। 14 জন ভিউয়ার আছেন, 14 জন ভিউয়ারের নামে 10টা স্কিপ মারা খুলতেছি একসাথে। লেটস গো, 3 2 1 অবশেষে পাবজি একটু কিছু দিল। হ্যাঁ ভাই ভাই সবাই রে মডারেটর ওপি বলতে কোন সবাই রে? হ্যাঁ ভাই অলরেডি বলছি, সবাই লিখে ফেলুন মডারেটর ওপি, মড ওপি। কি অবস্থা অতুল, এত আজিজ ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? তো মডারেটরের নামে 10টা খুলে ফেলি, ঠিক আছে মডারেটর হিয়ার উই গো। আর একটা রিয়্যাক্ট লাগে গাইস, 69 রিয়্যাকশন ডান, আর একটা রিয়্যাক্ট করুন, 70 রিয়্যাক্টে টার্গেট পূরণ করে দেন। সেটাই এমডি কবির হোসেন ভাই থ্যাঙ্কস ফর ফলোইং। আর একটা রিয়্যাক্ট লাগে গাইস, 70 রিয়্যাক্টে টার্গেটটা পূরণ করে দেন। আবার স্ট্যান্ড ফোর্স, আবার স্টার্ট ফোর স্টোন। আশেদ ভাই সিরিয়াসলি নয়টা স্টোন পেয়ে গেছি এটা নিয়ে। আশেদ ভাইয়ের খরচা কম হইব, কারণ গোল্ড নিব আর মারব। আপনি লাভ ফ্রম দি জামান স্ট্রাইক, আই এ ডিবিট শট টু দি জামান স্ট্রাইক। কেউ যায় না ভাই লাইভ দেখেন? হ্যাঁ ভাই সবার এরকমই
ভালোবাসা চাই। আজকে সকালে লাইভ স্ট্রিমেও অনেক ভালোবাসা দিয়েছেন সবাই, 30 জন ভিউয়ার ছিল, অনেকক্ষণ ছিল, এভাবেই থাকবেন আশা করি, সাপোর্ট করবেন। এখন থেকে রেগুলার সন্ধ্যায় স্ট্রিম করব, গেম প্লে স্ট্রিম করব, অ্যান্ড সকালের পাশাপাশি সন্ধ্যার পাশাপাশি সকালেও ট্রাই করব। সকালেরটা শিওর না, বাট সন্ধ্যাটা শিওর, প্রত্যেক দিন সন্ধ্যা 7টার দিকে সবাই থাকবো। কালকে স্পেশাল লাইভ হবে, সেটাই কালকে আমরা ট্রাই করবো 4 জন X2 একসাথে খেলার এক লবিতে। ভাই গোল্ড স্টোন কয়টা হইল? গোল্ড হয়েছে 133টা, আর স্টার ফোর স্টোন আছে 9টা, অনেক আছে। এই যে ওরে ভাই মিথিক ড্রেস তো জোস দেখতে, আর একটু আগে হ্যাঁ পরে দেখে দিছি। আরে যে আসাদ ভাই আরেকটা হেড গিয়ার পাইছি, এটার সাথে যায় খারাপ না, দুইটা মিলে কাজ হয়ে গেছে আপনার জোস। আরে জোস তো 22000 টাকা এই এই মিথিকটার দাম 22000 ভাই, বিশ্বাস হয়। ওয়াচিং কেন কমছে ভাই? ভালোবাসার ভাইয়ারা শেয়ার করেন ফার্স্ট। হ্যাঁ ভাই জলদি শেয়ার করে ফেলুন সবাই, সমস্যা নেই, শেয়ার ভিউ একটু কম বেশি আপডাউন হবেই, সমস্যা নেই। বাট যারা আছেন এভাবেই সাপোর্ট করতে থাকবেন। যে শেয়ারটা নাও তো হাতে ভাই, 1 ঘন্টা হয়ে গেছে আসি আপনার সাথে, থ্যাংক ইউ সো মাচ ভাই। রফিক ভাই ভালো ভালো আপনি থাকেন আমাদের সাথে ভাই। এই তো দেখেন এখন দেখেন এই ঝলমলটা দেখেন, আমিও খাই না খাই বসেছি, আমার সামনে বিরিয়ানি আছে পড়া ভাই, খেতে পারতেছি না, স্ট্রিমটা করতেছি দেখেন ভাই আমার কষ্টটা বুঝেন, সামনে বিরিয়ানি আমি পারতেছি না খাইতে। ভাই বুঝেন আর কত ডেডিকেশন দিব ভাই, তাও নাকি এক স্যুট পাই না, এত ত্যাগ করতেছি ভাই। আমার কষ্টটা বুঝেন না ভাই, এখানে বিরিয়ানির ঘ্রাণে আমি পাগল হয়ে যেতেছি। একা একা খেলতে চাও দরজা বন্ধ করে খাও, আহারে বিরিয়ানি পাঠাও। আচ্ছা ভাই বিরিয়ানির নামে 10টা খুলি, বিরিয়ানি ওপি 10টা স্পিন হয়ে যাবে। 70 রিয়েক্ট ডান হয়ে গেছে, থ্যাঙ্কস এ লট এভরিওয়ান। আমার নিজেরই তো কষ্ট হয়েছে ভাই, আমি মনে হয় না 500+ কমেন্ট করে ফেলছি। হ্যাঁ ভাই আপনি তো মনে হয় 500+ কমেন্ট করে ফেলছেন, এখানে কমেন্ট না কমেন্টের নামগুলো সিলেক্ট করতেছে এক একজনের, যে আলাদা আলাদা নাম নাম সিলেক্ট করে ওই অনুযায়ী লটারি হইতেছে। যে যতই কমেন্ট করুক এফেক্ট করবে না, বাট আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকেন, সাপোর্ট করলে আমি আরও ইন্সপিরেশন পাবো রেগুলার স্ট্রিম করার। অ্যান্ড সবাই একটু আবার গুড লাক স্ট্যাম্প করে দেন, আমাদের 1900+ কমেন্ট হয়ে গেছে, 2K কমেন্ট ডান করে দেন গাইজ, আর একটু কমেন্ট করে ফেলুন সবাই, গুড লাক লিখে কমেন্ট করে ফেলুন, হ্যাশট্যাগ গুড লাক। এক স্যুট চেঞ্জ করে অন্য আউটফিট সিলেক্ট করে ফেলেন। আচ্ছা আসাদ ভাই এতক্ষণ তো স্পিন করলাম, অনেকে বলতেছে এইবার এক স্যুটটার জায়গায় অন্য কিছু সিলেক্ট করে তারপর খেলতে করি, তাহলে সেটাই গ্রিন ড্রেস তো পেয়ে গেছেন আপনি না, তো আমি গোল্ডেন ড্রেসটা সিলেক্ট করি। সেটাই ভিউয়ার্সরা আমাদের কিং অ্যান্ড কুইন, যারা যারা আছেন আপু এবং ভাইয়েরা, আমি এই যে গোল্ডেনটা সিলেক্ট করছি আরশাদ ভাই, গোল্ডেনটার যে হোয়াইট ড্রেসটা অনেক জোস, বাকিগুলো এত সুন্দর না। ওকে বয় ওকে ভিউয়ারদের নামে আবারও খুলি 10টা সব ভিউয়ারদের নামে ভাই, আজকে হঠাৎ বাবারে মিস করতেছি, আহারে ভাই সো স্যাড। আহারে ভাই এই তো কইলা তো দিলেন মন ভাই, এমনি তো মনটা ভাঙা আছে এক্সিট নে, বাট সমস্যা নেই ভাই, ফিলিং সরি ফর ইউ, ফিলিং রিয়েলি সরি ফর ইউ। আমি যদিও সরি বলছি মাঝে মাঝে, আপ
লাভিব ভাই লিখছে ভিউয়াররা কুই নানিকা লল ব্রো ভাই আমার নামে কি আবার খুলবেন ওকে ব্রো তো খুলতেছে আরো নাম কমেন্ট করেন গাইজ টুকে টুকে কমেন্ট ডান করে দেন আমাদের 1950 কমেন্ট হয়ে গেছে আর 50টা কমেন্ট লাগে গাইজ জলদি গুড লাক লিখে ফেলুন আবার কানিজ রাইশা থ্যাংক ইউ সো মাচ ফর ফলোয়িং মাই পেজ ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি আবার গ্যালারি স্ক্রিন ধরাই দিছে ঈশান ভাই হ্যাজ কমেন্টেড ফিঙ্গার ক্রস ওকে আল্লাহ মরুষা দোয়া চাই যাতে উনি আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই ভাই আপনার সাথে আমি খেলতে চাই ব্রো ইনশাল্লাহ ফিউচারে খেলবো ইব্রাহিম খালিফা ভাই লিখছে শিওর কিছু বলো শিওর কিছু ভালো পাইবেন ওকে ব্রো দেখি পাই নাকি পেজটা এখনো ফলো না করে থাকলে ফলো করে দেন ভাই এন্ড রফিক আহমেদ ভাই লিখছে আল্লাহ ভরসা দোয়া চাই যাতে উনি জান্নাতবাসী হোক যারা যারা ভিউ করতেছেন সবাই রফিক আহমেদ ভাইয়ের বাবার জন্য একটু দোয়া করে দিবেন ওনার বাবা যাতে জান্নাতবাসী হয় সবাই একটু দোয়া করে দিবেন আমিন সবাই দোয়া করে ফেলুন ওকে ডান আশা করি সবাই দোয়া করে ফেলছেন পলাশ ভাই লিখছে কুত্তা ভাগ্য হ্যাঁ ভাই কুত্তা ভাগ্য অনেক ইউসি ঢালা হয়ে গেছে ভাই সেই এখানে 25K ইউসি শেষ হয়ে গেছে ভাই এখনো ইউসি নাই আই মিন এক্সুট নাই ভাই আমার নামে একটা ওকে ঠিক আছে এখন 10টা খুলবো ইব্রাহিম খলিফা আর ইরফান ভাইয়ের নামে লেটস সি কি দেয় যারা পেজটা এখনো ফলো করেননি জলদি করে ফলো করে ফেলুন গাইস টাপাটা ফলো করে ফেলুন সেটাই এত গিফট আমি কেন লাভিব ভাই লিখতেছে কুইন আচ্ছা সোহেল ওক লিখছে জামান ভাই ওপি ভাই আসাদ ভাই আসাদ ভাই আসাদ ভাই আসাদ ভাই মাইরা ফালান 10 নম্বর স্টার্চ ফোন স্টার্চ ফোর্ড স্টোন দিছে জীবনটা পাথর বানায় দিছে ভাই রফিক আহমেদ ভাই লিখছে ভাই আজীবন আপনার পাশে থাকবো এভাবেই ভাই থাকেন আজীবন ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকবেন সেটাই ভাই কে জানে বলা যায় না কোনো সিওরিটি নাই ভাই কোনো সিওরিটি নাই অতুল গেমিং জিজি থ্যাংকস ব্রো লাভিব ভাই লিখছে কুইনানিকা 3 মাসের ফাঁসি চাই কেন ভাই কুইনানিকা আপনার কয় টাকা মারছে কি মারছে আপনার ভাই মট ভাইয়া যদি এক্সট্রুড দেয় ওনারে হাজির কাচ্ছি খাওয়াবো আসাদ ভাই আর আপনি ফ্রি আরে ভাই থ্যাংক ইউ সো মাচ ডান ডান মডারেটর ভাই একটা বিশেষ অগ্রাধিকার দেন দেখা যাক পার্সেল অনলি পার্সেল ইজ ইট আরেকটা ইরফান ভাই ফলো করে ফেলছেন থ্যাংক ইউ ফর ফলোয়িং ভাই ব্যালেন্সে মাত্র তো 9700 ইউসি আছে ভাই এখানে তো স্ক্যাম হইতাছে আসাদ ভাই 819টা পয়েন্ট জ্বলছে ভাই এই জিনিসটা আমারও ভালো লাগে না হ্যাঁ আসাদ ভাই বলেন আচ্ছা ঠিক আছে উইনা উইনা করি ঠিক আছে তো গাইজ এখন হ্যাঁ ভাই পাবজি আজকে মনে হয় গাজা খাইছে এত ইউসি গেল দিল না হ্যাঁ ভাই সেটাই এখানে 25K প্লাস ইউসি উড়াই ফেলছি ভাই এখনো এক্সু দিতেছে না 1000 কয়েন দিয়ে একটা গিভওয়ে করে ফেলছি এখন আরেকটা গিভওয়ে এর টাইম এসে পড়তেছে কিন্তু তাও এক্সু পাইতেছি না তো এখন আমি আমিও গাইজ আর 2টা কমেন্ট লাগে জলদি কমেন্ট করে ফেলুন 2K কমেন্ট ডান করে দেন আর 2টা কমেন্ট লাগে মাত্র 2টা সবাই একটা করে কমেন্ট করেন এখন যতজন ভিউয়ার আছেন সবার নামে একটা একটা করে স্কিপ মেরে খুলে ফেলি 10টা খুলবো টানা
ওকে ওকে লেটস গো লেটস গো ইব্রাহিম খলিফা থ্যাঙ্কস ফর ফলোইং দ্য পেজ ব্রো ইব্রাহিম ভাইয়ের নামে একটা খুলি ইব্রাহিম ভাইয়ের নামে দেন এখন লাবিব ভাইয়ের নামে এখন আমাদের পিএস জিরো বা রফিক আহমেদ ভাইয়ের নামে তারপর ঈশান ভাইয়ের নামে পাঁচ নম্বর আশাদ ভাইয়ের নামে ছয় নম্বর সাফিনের সামিনের নামে সাত নম্বর রাফিনের নামে আট নম্বর আমার নামে অতুল জেনিংয়ের নামে নয় নম্বর পলাশ ভাইয়ের নামে অ্যান্ড ইরফান ভাইয়ের নামে আবারও দশ নম্বরটা বসরিওয়ালে পাবজি একদম ভাই বসরিওয়ালে ভাই আপনি আর কতক্ষণ লাইভ করবেন ভাই আমার এখন ফোনে চার্জ আছে 72% আমি অনেকক্ষণ স্ট্রিম করব আপনারা যতক্ষণ আছেন আর আমার ফোনে যতক্ষণ চার্জ আছে অ্যান্ড এই পেট ওপেনিং শেষ হলে আমি ক্লাসিক গেমটা শুরু করে দেব সমস্যা নেই অ্যান্ড এখানে যেটা করব লল পাবজি হ্যাঁ ভাই পাবজি লল একদম লল এখন আসাদ ভাই দশটা স্কিপ মেরে খুলে ফেলছি সোলো এখন কি করবো বলেন দশটা সোলো স্কিপ মেরে খুলে ফেলছি এখন কি করবো ভাই দুই আওয়ার্সে মাত্র 30% চার্জ গেছে আমার আমি চাইলে আরো তিন চার ঘন্টা স্ট্রিম করতে পারবো আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা দেখতে চান কিনা বাট তাও মনে হয় ভাই এতক্ষণ স্ট্রিম করবো না কারণ রাত হয়ে গেছে অনেক বেশির থেকে বেশি আর দুই ঘন্টা স্ট্রিম করবো রাতে একটা পর্যন্ত স্ট্রিম করবো ম্যাক্স দেন ঘুমাইতে যাবো অ্যান্ড এখন কি করব কি বললেন আসাদ ভাই আমি বললাম যে পর পর দুইটা সোলো স্কিপ মারা তারপরে 10টা 10টা স্কিপ মারবো তার আগে কয়টা সরি মানে দুইটা সোলো স্কিপ মারা 10টা স্কিপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে দুইটা স্কিপ মারি একটা গেল কয়েন আরেকটা মারলাম এটাও কয়েন এখন মারবো 10টা স্কিপ মেরে 15 জন ভিউয়ার আছেন 15 জন ভিউয়ার যারা আছেন সবার উদ্দেশ্যে 10টা খুলতেছি স্কিপ মেরে লেটস গো সব কয়েন ধরে দিছে ব্রো সব কয়েন ধরে দিছে মডারেটর যে আছেন লটারি করা শুরু করে দেন সবার নাম সিলেক্ট করে প্রায় অলমোস্ট আমাদের 874টা কয়েন হয়ে গেছে আর আর 126টা কয়েন হলে পরে আরেকটা কি হবে আর মাত্র 8400 ইউসি আছে মড ভাই হাজির কাছে রেডি আপনার জন্য সেটাই রেট্রো তো পালা গেছে ভিক্টর ক্যারেক্টার নাও ভিক্টর ক্যারেক্টার দিয়েই শুরুতে খুলছে মোহাম্মদ সালাহ ভাই থ্যাঙ্কস এ লট ফর ফলোয়িং অ্যান্ড আপনার জন্য একটু অনেক আনলাকি হয়ে যাচ্ছে একটু না অনেক এখন স্কিপ ছাড়া 10টা খুলি ঠিক আছে 18 জন ভিউয়ার আছেন সবার নামে স্কিপ ছাড়া 10টা খুলি আসাদ ভাইয়ের আজকে লাখ নেই হ্যাঁ ভাই ফুড পান্ডায় অর্ডার দিছি পার্সেল আনতেছে আরে মোট ভাই তৈরি থাকেন শেখ আয়াজ থ্যাঙ্কস ফর ফলোয়িং ব্রো লামি লামা থ্যাঙ্কস ফর ফলোয়িং খান বালোজ থ্যাঙ্কস ফর ফলোয়িং রুবিন উদয়গিরি থ্যাঙ্কস ফর ফলোয়িং উই নিড দ্য এক্সুট ব্রো দীপক কুমার থ্যাঙ্কস ফর ফলোয়িং আকবর ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং আয়েশা খান থ্যাঙ্কস ফর ফলোয়িং সেটাই একটা এক্সুট দিতে এত কিপ্ট আমি কেন করতেছে মানে ভাই এমন না তো যে ইউসি ঢালতেছি না এত এত ইউসি ঢালতেছি ভাই এক্সুট সিলেক্ট করে খুলে আচ্ছা ঠিক আছে এখন আবার এক্সুট নিতেছি বিলাল ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং ওকে স্কিপ মারি এটা দেখো একটু ফ্রেম ধরে দিছে আচ্ছা এক্সুট আবার সিলেক্ট করি এখন গেম আবার একটা ক্লাসিক খুলে আসি ঠিক আছে এই 10টা স্টার ফোর স্টোন ভাই ক্যান ইউ বিলিভ ইট আমি কি স্টার ফোর স্টোনের জন্য খুলতেছি একটা হিরো স্ক্রেট আছে ওটাও খুলে ফেলে আরে ওই যে উইকলি দেয় যে ওইটা
উইকলি সাইন আপ বোনাস দেয় না ওটা এখানেও সিলভার জীবনটা তামা তামা করে দিছে একটা সাপ্লাই খুলাছি মানে ওদিকে দিতে কয়েন আর এদিকে সিলভার ভাই সবই তামা ভাই তামা জীবনটাই তামা দে টাইম লিমিটের জিনিসই দে শালা গরীব এক্সু দেয় না কেন পাবজি ভাই বুঝতেছি না এখানে ভাই 900 কয়েন হয়ে গেছে আর লাস্ট 100 কয়েন হয়ে যাক 10টা ড্র হয়ে যাক কি বলেন এখন ভাই অনেকগুলি স্কিপ মাইনা করছি এখন একটু স্কিপ ছাড়া আস্তে আস্তে করি দেখি কি হয় ঠিক আছে আজকে আর গেমপ্লে করব না গাইস টায়ার লাগতেছে স্পিনটা করি সুন্দর মতো থাকেন সবাই স্পিনটা শেষ করে দেন লাইভ শেষ করে দিব কালকে সকালে এসে বলবো লাইভ স্ট্রিমে যারা গেমপ্লে দেখতে চান সকালে এসে পড়েন এমসি পাবজির নামে খুলেন হাই রে ব্রো সাইফুল ভাই দেখছেন লাগ কত খারাপ ভাই আসলেই শখ এটা কি ভাই এরকম স্ক্যাম কে করে মাদাসুদ পাবজির নামে 10টা খুলেন ওকে আমি আমি কত ভাই একটা মিস যেতে পারে ভাই এক্সু টপি হ্যাঁ এক্সু টপি লিখতে থাকেন হ্যাশট্যাগ এক্সু লিখেন হ্যাশট্যাগ এক্সু কোন মিথিক ড্রেসে দিচ্ছে না ব্রো একটা মিথিক ড্রেস দিছে আর একটা ড্রেসে লেজেন্ডারি হেডগিয়ার দিছে মেবি নেক্সট গিভওয়ে হবে না কি জানি ব্রো 951 কয়েন হয়ে গেছে এখানে এক্সু না পাইলে তো কষ্ট হয়ে যেতেছে ব্রো কষ্ট আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করি আগে সব ইউসি শেষ করি দেখি আগে এক্সু পান নাকি তারপর কিভাবে করি সেটাই করি 7000 ইউসি আছে মারি এক্সু যদি না পাই তাহলে তো আর গিভ অ্যাওয়ে হবে না বুঝছেন না গিভ অ্যাওয়ে ইয়া এক্সু না পাইলে স্ট্রিম শেষ করে দিব কোনো গিভ অ্যাওয়ে হবে না গাইস সরি আর যদি এখানে এক্সু পেয়ে যাই তাহলে গিভ অ্যাওয়ে হবে লেটস সি যেহেতু কিভাবে হবে তো হবে আরেকটা হবে আল্লাহ আপনাকে ভালো রাখবো আজীবন আরে ভাই আমিন আমিন সংকেত ভাই লিখছে সব ইউসি আগে স্পিন করেন দেন কিভাবে করেন করা যায় আসলে কি বলেন সংকেত ভাইও বলতেছে যে আগে সব ইউসি শেষ করেন তারপর কিভাবে করেন ওকে এটাই করি আবার অর্নামেন্ট আর রিমোট দিছে ভাই 10 স্কিপ করে দুইবার খুলেন ওকে ঠিক আছে করি সমস্যা নেই করি করি সমস্যা নেই কি আসে যায় এত ইউসি তো ঢালছি এখন আর একটু না হয়ে ডালি 15 জন ভিউয়ার আছেন তাদের নামে ইউসি সম্পূর্ণ করবো এক্স্যাক্টলি প্রয়োজনে আমরা এআইডিতে পরে রিডিম করে নিব সেটাই বাট গিভওয়ের কথা বলা হয়েছে তো আমরা অবশ্যই গিভওয়ে করব এন্ড তো যেহেতু বলা হয়েছে 10টা স্কিপ করে খুলতে তো চলেন 10টা করে খুলে ফেলি স্কিপ করে 15 জন ভিউয়ার আছেন সবার নামে 3 2 1 ফার্স্ট টাইম 10টা স্পিন আবার মিথিক ব্যাগ দিছে সাথে 75টা কয়েন ওকে ডান এখন আরও 10টা মারি স্কিপ করে লেটস গো
এখানেও ফ্রেম মিথিক ইমোট ওইসব ধরাইছে আবার লাখ খারাপ ভাই এত লাখ খারাপ দেখছেন কারো আজ পর্যন্ত মানে এত বেশি লাখ খারাপ দেখছেন কারো আনবিলিভেবল ব্রো সেটাই মানে কোন স্ট্রিমার বা কেউ মনে হয় না এত ইউসিনিয়া বসছে একবারে অ্যাট লিস্ট বাংলাদেশি কেউ এত ইউসিনিয়া বসে নাই আমি যেটা বললাম বাংলাদেশে মনে হয় না কেউ এত ইউসি ঠেলে এত লাখ খারাপ গেছে কারো মানে এক্সুটের পিছনে M416 গ্লেশিয়ার এখন আবার ইয়া করি সিঙ্গেল দশটা খুলি স্কিপ করে সিঙ্গেল খুলি Here we go. হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পেসা বরবাদ একদম পেসা বরবাদ সন্দীপ ভাই থ্যাংকস ফর ফলোয়িং ওসামা ভাই থ্যাংকস ফর ফলোয়িং পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর অ্যান্ড আট নম্বর নয় নম্বর দশ নম্বর কই ভাই আরে ভাই এখন আবার আবার গালি দেন ভাই গালির ডোজ দেন পাবজি ডোন্ট মাইন্ড ভাই লাকে না থাকলে আপসেট হয়ে কি হবে সেটাই বাট পেরে নাই গিভ অ্যাওয়ে এর কথা বলা হয়েছে গিভ অ্যাওয়ে ও হবে সমস্যা নেই সেটাই আপসেট হয়ে মনে শান্ত না শান্তি দিয়া দে কুত্তার বাচ্চাগুলি দিয়া দে লল পাবজি ভাই লল না ভাই মানে সুদ পাবজি একটা তিরিশ হাজার শেষ বুঝছি উড়ানো শেষ মান্না আহমেদ ভাই থ্যাংকস ফর ফলোয়িং ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি যারা যারা ফলো করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে মার্সি আবার অর্নামেন্টাল ইমোট ধরে দিছে লেভেল 4 করতে কয়টা ফ্র্যাগমেন্ট লাগে চেক দিন তো আচ্ছা চেক দিয়ে জানাচ্ছি আপনাদের দেখে নেন লেভেল 2 করতে লাগে 3টা লেভেল 3 করতে লাগে 5টা মানে 8টা 8টা আর এখানে 7টা টোটাল 15টা লাগে আর রাশেদ ভাইয়ের অলরেডি এখানে 10টা স্টার জমেও গেছে বাট গোল্ড অনেক লাগে গোল্ড অনেক লাগে আচ্ছা আবার একটা ইয়া খুলেছি সাপ্লাই খুলে আসি ও গোল্ডের অত দামও না একটা গোল্ড 10 কয়েন করে তো হয়ে যায় মোট ভাই কাছে কিন্তু অর্ডার দিছি এ মোট ভাই জলদি লটারি বানায় ফেলেন আমার একটু মেসেজ করে রাখেন আমি চুপ চেক করতে চিনব মোহাম্মদ সমরা জুয়েল ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং মান্না আহমেদ ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং আবারও শর্ট আউট দিয়ে দিলাম সবাইকে ভাই ওইটাই ঘুরতাছি ভাই ওর ওর হোগার ভিতরেই ঘুরতাছে তাও আর হোগা এখনো এত বড় ঘুরতাছে না লল ব্রো যাই আবার স্পিনে যাই ভাই করুমটা কি কি বলে আইডিটারও গরিব বানাইছি ক্যারেক্টারও চেঞ্জ করছি আর কি করতাম আচ্ছা ঠিক আছে এখন টাইম আসছে একটু ফ্লেক্স মারো সেটাই বড় লোক হবে বড় লোক স্কিন গুলি দেখাই দিই সবাই নাকি কি বলেন আসলে ভাই দেখেন ভাই লোড আউট দেখেন খালি দেখাইতেছি আবার জিগে ভাই স্পিন উইথ অ্যান্ডি এই আইডিতে অ্যান্ডি ক্যারেক্টার নেই ব্রো পার্সোনাল চয়েস এমনি নেওয়া হয়নি ততক্ষণ আপনারা সবাই গানগুলি দেখে নেন লোড আউটের জোজ জোজ গান আছে এস কে ইয়াকুব ভাই থ্যাংকস ফর ফলোয়িং মোহাম্মদ সম্রাট জুয়েল আচ্ছা বলছি তো একবার কার্লো ভাই কার্লো নেই নেই কিচ্ছু নাই এতে এতে যারা স্ট্রিয়া আছে ডিফল্ট ক্যারেক্টার ভেক্টর আর সারা আমি নেই নেই ইচ্ছা করে ইচ্ছা করে নেই নেই উনার ভালো লাগেনি ভালো লাগেনি উনার ইয়াকুব
মন খারাপ করেন আপনিও সুখ পাবেন। ভাই এখন আপনি আমার কমেন্ট পড়তেছেন না একটাও ব্রো, ওই যে আমি যেখানে গানের স্ক্রিনগুলি লাগাইতেছি তো দ্যাটস ওয়াই হয়তো মিস হইতেছে, সরি। হাসান আহমেদ ভাই থ্যাংকস ফর ফলোইং। আসাদ ভাই একটু দেখেন তো ইয়া কি বলে ওই ভাইয়ের কমেন্টগুলি মিস গেলে আমাকে একটু জানান, ইরফান ভাইয়েরগুলি মিস গেলে একটু জানান। আচ্ছা ভাই আপনার মনে হয় রিয়েলি দুই তিনটা কমেন্ট হয়তো মিস গেছে এতগুলি কমেন্টের ভিড়ে। আর কিছু পাইনি তাছাড়া এই স্পিন আর কিছু দেয়নি। আচ্ছা 1288 কয়েন আছে, ওহো টেসলা টেসলা ভালো কথা, টেসলা ছাড়া কি হয় নাকি। ওনলি টেসলা ইজ রিয়েল আই এ, ওহো নয়েজ ইমোট নেই কোনো জোস ইমোট, এত তো টেসলা ব্রো টেসলা টেসলা পয়সা বরবাদ। রাজ ভাই থ্যাঙ্কস ফর ফলোইং, ভাই শাউট আউট না পাইলেও খাওয়ামো ভালো লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ ব্রো, এভাবেই সাপোর্ট করতে থাকবেন, এভাবেই সাপোর্ট করতে থাকবেন ব্রো, পাশে থাকলেই হবে আর কিছু লাগবে না, ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন ব্যাস আর কিছু দরকার নেই। খুরশেদ আহমেদ ভাই থ্যাঙ্কস ফর ফলোইং, আয়ুষ শর্মা থ্যাঙ্কস ফর ফলোইং, 30,000 ইউসি তো ঠেলা দিলাম ব্রো আর কি দিব ব্রো, এরপরেও নাকি দেয় না চলেন আরো ঢালি যা আছে সব ঢেলা দিব, অ্যাকাউন্ট খালি করে ফেলবো কোনো কথা নেই, অ্যাকাউন্ট খালি ঢালো। 20 জন ভিউয়ার আছেন যারা এখনো ফলো করেননি গাইজ জলদি করে একটু ফলো করে ফেলবেন। সামিউল ইসলাম সেতু থ্যাংকস ফর ফলোইং, ইভান আহমেদ তন্ময় থ্যাংকস ফর ফলোইং, আলী খান থ্যাংকস ফর ফলোইং, ফার্স্ট টাইম ইমোটটা দেখলাম, ওকে দেন গ্রেট যাক আপনাকে ইউনিক কিছু দেখাতে পারলাম। ফ্ল্যাশ ভাই তো লটারি লেগে গেছে, এক্সুট পেয়ে গেছে ভাই, কোনো কথা নাকি এটা সেটাই কে জানে, আরেকটা গিভ আপ আর কোনো সমস্যা নেই, কষ্ট পাওয়ার কিছু নাই, এটা হয় কারণ এটা তো যা অল্প কিছু কথা বলতে ফ্লেশিয়ার আপডেট করতে আমার যা যাওয়াটা গেছে এটা জীবনে করতে 1,80,000 ইউসি, 1,80,000 1,80,000 ইউসি লাগছে গ্লেশিয়ার ম্যাক্স করতে বুঝেন ভাই, এটা তো যে মারাটা খাইছে এটা কি বলবো, হয়ে যাক আরো 10টা তার তো আজ ঈদ। হ্যাঁ ভাই সংকেত ভাইয়ের এখন আজকে ঈদ, ফ্ল্যাশ ভাইয়ের আজকে ঈদ, ওনার নাকি গলা শুকায় গেছে কমেন্ট করলে, সংকেত ভাই আজকে পুরা মানে হাসতেছে ভাই, আমি জীবনে রয়্যাল পাস ছাড়া কিছু করি নাই তেমন বুঝি না, আর সমস্যা নেই স্কিপ করে 10টা আচ্ছা এটা স্কিপ করে দিই, আরে ভাই কয়েন আর কয়েন কয়েন আর কয়েন হয়ে যাক স্কিপ করে 10টা আমারও মন বলতেছে পেয়ে যাবে একবারে লাস্টের দিকে, আমার মন বলতে শিওর পাবে
দিয়ে দে পাবজি, আজকে ঘুমাবে না, আজ ভাই সারা রাত গেম খেলবে সংকেত ভাই। আরে ওকে, আমার মনে হয় না, আমি আরাম মনে হয় ভাই, খারাপ লাগতেছে ব্রো, প্যারালাইজ হয়ে গেছে। দেখো লাস্ট স্পিনে শিওর পাবে, শিওর ইনশাআল্লাহ লাস্ট স্পিনে। ঋষু কুমার থ্যাঙ্কস ফর ফলোয়িং, আব্দুল করিম ভাই থ্যাঙ্কস ফর ফলোয়িং, যারা এখনো ফলো করেননি গাইস জলদি পেজটা ভিজিট করে ফলো করে দেন, লাইক করে দেন, টেনশন আর কিছুই নাই। 50k ইউসিতে দিলো না ভাই, না ভাই, আর কি বলবো ব্রো, আর কত ভাই, আপনারা দেখা মন খারাপ করবেন। আশাদ ভাই লাভ ইউ ভাই, আপনি নিজে না নিয়ে গিভ অ্যাওয়ে করছেন, হ্যাঁ বিগ বিগ লাভ ফর আশাদ ভাই, জলদি আশাদ ভাই ওপি হয়ে যাক কমেন্টে, লাভ ফর আশাদ ভাই। আমি আমিও লিখি আশাদ ভাই, লল ব্রো। এখন সোলো কয়েকটা খুলতে থাকি 60 ইউসি করে, আর যারা জানেন না তাদের বলে দেই আশাদ ভাই হতেছে আমাদের ক্ল্যান লিডার, আমাদের সুদ্র ক্ল্যান লিডার। লম্পট নাকি, লল। সোলো কয়েকটা খুলতে থাকি, স্কিপ মেরে মেরে আশাদ ভাইয়ের নামে খুলতেছে এগুলি। আর কত, আর 1600 ইউসি আছে, মানে 10টা 10টা 1200, মানে 20টা মারতে পারবো, আর এখানে 500 ইউসি আলাদা ওয়েস্ট করি, ঠিক আছে। ক্ল্যানে কি জায়গা আছে? ক্ল্যানে জায়গা আপাতত নেই, পরে জানাবো না আপনাদের ভাই। আমি স্প্যাম করছি না, স্প্যাম করছি না, কারণ ব্যান দিছে 3 বার। আচ্ছা সমস্যা নেই ব্রো, আপনার স্প্যাম না করলেই হবে, আপনি যথেষ্ট কমেন্ট করছেন, আপনি যথেষ্ট কমেন্ট করছেন, বাকিরা কমেন্ট করতে পারেন, আপনি যতটুকু দরকার ততটুকু করেন। মড ভাই আপনার বকা দেওয়ার স্টাইলটা জোস। আরে ভাই ইনি মড না, ইনি আমাদের ক্ল্যানের, ইনিও আমাদের মডারেটরটা একটু ছাড়েন ভাই। এই 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 নসিনবাদে বাকি মডারেটর, কারণ একটু মেয়ে মডারেটর আছে, বেচারি রে হুদা কারণে গাড়ি দিয়ে না, পরে কান্নাকাটি করবো। নসিনবাদে অন্য মডারেটর দিয়ে গাড়ি দেন, সমস্যা নেই। ভাই উনি হুদাই ব্যান খাইতেছে, ওই যে উনি বেশি কমেন্ট করছে না শুরুতে, ওনারে হালকা একটু পর পর ব্যান দিতেছে। আপনি অত একটা কমেন্ট করেন না রফিক ভাই, যেটুক সাপোর্ট করছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এভাবেই পাশে থাকবেন আমাদের। আচ্ছা এখন কাটায় কাটায় 1200 ইউসি আছে বুঝছেন, বিনা স্কিপে 10-10-20 স্কিপ স্পিন মাইনা দেই, অ্যাকাউন্টে নামে মাত্র 1 ইউসি থাকবে, দেখি এক্সিট পাই নাকি, ঠিক আছে ব্রো। ভাই আপনারা বিনোদন দেন অস্থির লেভেলের, থ্যাংক ইউ সো মাচ ব্রো, এভাবেই পাশে থাকবেন, আপনাদের বিনোদন দেওয়ার দায়িত্ব আমাদের। মেজামিন রুবাইয়া লিখেছেন 2 hours 30 minutes ধরে লাইভ দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কাইন্ড সাপোর্ট। লাস্ট ডে স্পিনাচ কিওর এক্সট্রা, সময় ধরে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, কিন্তু দুঃখের বিষয় যে এটা কষ্টের বিষয় না, এটা কষ্টের সফলতা পাবে, সেটাই কষ্ট পাওয়া স্বাভাবিক, এত ইউসি গেলে যদি না পাই ভাই আর কিছু বলার আছে নাকি বলেন। বাট সমস্যা নেই আশাদ ভাই, আপনার অ্যাকাউন্টে 512 কয়েন আছে না, আর 500 কয়েনের জন্য আপনার ইউসি করলে হয়ে যাবে। আচ্ছা ওইটা ওইটা পরে, হ্যাঁ সেটাই এক্স উচ্চাই, ইয়েস ব্রো, আর মাত্র 20টা স্পিন করতে পারবো, লাস্ট 20টা স্পিন তারপর আমাদের ইউসি শেষ হয়ে যাবে। বালের পাবজি, হ্যাঁ ভাই একদম বালের পাবজি, এখন এই যে স্কিপ ছাড়া মারি, যেহেতু লাস্ট 20টা স্পিন স্কিপ ছাড়া করি। আপনারা যারা এতক্ষণ লাইভ স্ট্রিমে ছিলেন আমাদের পাশে, সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই, এবং আপনাদের নামে খুলবো, 20 জন ভিউয়ার আছেন, 20 জন ভিউয়ারের নামে আমি এই বিজনেস স্পিন করতেছি। সো হিয়ার উই গো, 3, 2, 1, আমি আমারটার থেকে কি, আমার আর কমেন্ট করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। আরে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পাবেন ভাই মন বলতেছে, আমরাও আপসেট ভাই, আপসেট হওয়ার কিছু নেই, আর এত সময় ধরে ছিলেন ভাই, এটা অনেক, ইট মিনস আ লট ব্রো, আর কিছু দরকার নেই, এই যে সাপোর্টটা করছেন না ভাই এটাই অনেক, এই সাপোর্টটাই ভাই মন থেকে সবার জন্য ভালোবাসা রইল। আমার একটা লেজেন্ডারি আইকন আপনার অ্যাকাউন্টেই মনে হয় কি জানি গিজ খাওয়া, সেটাই
ভাই আমিও 2 ঘন্টা 30 মিনিট ধরে আছি আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বলার আছে সেটাই আপনারটা কি আপনারটা থেকে আপনি এক্সট পাইলে অনেক খুশি হইতাম আশাদ ভাই ট্রাস্ট মি আরে সংকেত ভাই লিখছে কি অন্য কান্ট্রি আর আর লাস্ট 10 টা স্পিন করতে পারবো গাইস হয়ে যাবে দিয়া দে পাবজি যদি দিয়া দেয় তাইলে কালকে মসজিদে 10 টাকা দেব আইয়ে আমি থাকতে না এত কষ্ট তানভীর খান শাওন ভাই থ্যাঙ্কস ফর ফলোইং লাস্ট স্পিনে পাবেন আমার এই শর্মা ভাই থ্যাঙ্কস ফর ফলোইং প্রজাপতি ভাই থ্যাঙ্কস ফর ফলোইং ঋষু কুমার থ্যাঙ্কস ফর ফলোইং এই 600 ইউসিপতে পাই যাবে আচ্ছা এই 6টা কি তাহলে সিঙ্গেল খুলবো নাকি লাস্ট 10 টা স্পিন মেরে দেব কি বলেন ভিউয়ার্স আপনারা বলেন এখন লাস্ট 10 টা স্পিন করতে পারবো 10 টা কি একসাথে করব নাকি একটা একটা সোলো করে খুলবো বলেন একটা একটা করে দুজন বলছে একটা একটা করে এখন আপনারা কি বলেন দেখি কমেন্ট করেন ভাই আপনি নিজে যদি পাইতেন তাইলে অনেক খুশি হতাম ব্রো আমার মেইন আইডিতে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর এখন যার আইডিতে করতেছি উনি এখনো পাইনি ওনার জন্য দোয়া করেন গাইস লাস্ট 10 টা স্পিন 10 টা স্কিপ ছাড়া একটা একটা মারেন অনেকেই বলতেছে একটা একটা মারেন তাহলে একটা একটা মারি দেখি আশাদ ভাই পাইলে আমি মসজিদে 100 টাকা দিব আইয়ে জোস দেখা যাক ভাই পাই নাকি আশিস মজুমদার থ্যাঙ্কস ফর ফলোইং শাহি ভাই থ্যাঙ্কস ফর ফলোইং কিং ভাই থ্যাঙ্কস ফর ফলোইং শম্পা থ্যাঙ্কস ফর ফলোইং একটা একটা বলতেছে অনেকে হ্যারি ভাই থ্যাঙ্কস ফর ফলোইং একটা একটা করেই খুলো একটা একটা করে খুলি গাইস এতক্ষণ তো অনেকগুলি খুলছি না 10টা করে এখন একটা একটা করে খুলি বিনা স্কিপে আর কি একটা একটা তো স্কিপে খুলছি এখন বিনা স্কিপে 10টা খুলি ঠিক আছে 21 জন ভিউয়ার আছেন সবার নামে এন্ড যারা এখনো ফলো করেননি গাইস একটা কাইন্ড এন্ড হাম্বল রিকোয়েস্ট অতুল গেমিং লেখা আছে পেজে চাপ দেন পেজে চাপ দিয়ে আমার পেজে এসে লাইক বা ফলো যেটা পান করে দেন আরহান খান ভাই থ্যাঙ্কস ফর ফলোইং শাহিদ আরিয়ান ভাই থ্যাঙ্কস ফর ফলোইং এভাবে ফলো করতে থাকেন গাইস অনেক নন ফলোয়ার আছেন জলদি ফলো করে ফেলুন আব্দুল রহমান ভাই থ্যাঙ্কস ফর ফলোইং হ্যাঁ বলেন কমেন্টে একটা একটা করে বলছে অনেকে এক্সুটে লক দেন হ্যাঁ ভাই এক্সুটি লক করা আছে যে এক্সুটি লক করা আছে তো একটা একটা করে খুলি বিনা স্কিপে দেখি কি দেয় প্রথমটা কয়েন দিছে এগেইন 25 জন ভিউয়ার এসে বসছেন অনেকজন নন ফলোয়ার আছেন যারা ফলো করেননি জলদি একটু ফলো করে ফেলুন কপালে না থাকলে হয় না কখনো কপালে চুমা খাবেন বেশি সেটা দেখতে আলো লল ব্রো ইয়াদব ভাই থ্যাঙ্কস ফর ফলো গোগাই গিয়া তো গোগাই গিয়া চুমা খাওয়া লাগছে কপালে লল ভাই রে ভাই সবাই ফলো লাইক শেয়ার করেন টাপাটাপ ইরফান ভাইয়ের কথা শুনেন সবাই যদি লাইক শেয়ার কমেন্ট করে ফেলুন রফিক ভাই লিখছে জিজি হিয়ার উই গো আর মনে হয় পাঁচটা স্পিন করতে পারবো যাদব ভাই আচ্ছা যাদব ভাই তো ফলো করছে স্বাগত দিচ্ছি অর্নামেন্ট আমার মেশিনে ঝুলে নল গো এক সুট চাই হ্যাঁ ভাই এক সুট চাই একবার এক সুটে জানা টাটা টাটা বাই বাই গয়া আবার তুমি টাকা নিয়েছো তোমাকে আবার মারবো লল ব্রো আরে জালা দে না আর দুইটা স্পিন মারতে পারবো গাইস লাস্ট দুইটা স্পিন 22 জন ভিউয়ার আছেন 2 দুইজনের নামে আই মিন 22 জনের নামে দুইটা ভাই আমি আজকে গেম না খেলে আপনার লাইভ দেখতেছি অনেক অনেক ধন্যবাদ ইরফান ভাই এভাবেই সাপোর্ট করতে থাকবেন আপনি অলরেডি আমাদের পেজে শেয়ারারের ব্যাচ পেয়ে গেছেন কংগ্রাচুলেশন ইরফান ভাই এন্ড থ্যাঙ্কস ফর দিস গ্রেট সাপোর্ট হ্যাঁ ভাই পাবজি দে না লাস্ট ও সরি দুইটা লাস্ট সেকেন্ড
ছোট সারিয়ার ভাই সারি মুজি দিছে হ্যাঁ ভাই অনেক ঝামেলা হইছে স্যার লাস্ট স্পিন ব্রো শেষ স্পিন আর ভাল লাগে না আল্লাহর নামে ফিলাফিলি লাস্ট আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু আল্লাহর নামে শেষ দেখা যাক কি ভাই বিসমিল্লাহ লেটস গো কিছু দেয় নাই না ব্রো একবারও এক্স দিল না একবারও না ভাই লেজিট ইয়েস ইয়েস এক্স দে এক্স দে ইনবক্স করো সবাই জলদি একটু কমেন্ট করে ফেলুন কপাল খারাপ হ্যাঁ ভাই কপাল খারাপ ঈশান ভাই লিখছে আমাকে দেন ভাই রাফিক আহমেদ ভাই লিখছে কপাল খারাপ ভাই হ্যাঁ ভাই কপাল খারাপ আমি সুন্দর লল ব্রো এখানে কোনো রেসিজম হইতেছে না যে কে সুন্দর কে করছে ইটস টু ব্যাড ইয়া আমাকে দেন ভাই দেখা যাক ব্রো লটারি চলতেছে মডারেটরকে জলদি করো নামগুলি নিয়ে লটারি করো করে আমাকে দাও কি আর কমেন্ট করব মনটা খারাপ হয়ে গেল আরে ব্রো প্যারা নাই আশা করি সবার স্পিনটা ভালো লাগছে ভাই ভাই যে এক্সুট পাবেন আশাদ ভাইকে ভালোবেসে দিলাম আশাদ ভাই এক্সুট চাই দেখা যাক ব্রো পান নাকি আমি ফার্স্ট থেকে দেখতেছি আরে ঈশান ভাই থ্যাংক ইউ সো মাচ এখানে যেসব নাম কমেন্ট হইতেছে সব দেখেন লটারি করেন ঈশান ভাইয়ের নাম কমেন্ট হতেছে আজিজ ভাইয়ের নাম কমেন্ট হতেছে দেখা যাক কে পায় লটারি চলতেছে গাইস একটু টাইম নিতেছি কারণ এখানে অনেকজন কমেন্ট করছে সবার নাম নিয়ে লটারি করা হইতেছে এনি টাইম যে কেউ পেয়ে যাবেন ওই যে নামগুলি পিক করতেছে এই মাত্র রিসেন্ট যারা কমেন্ট করছে না সবার নাম পিক করতেছে মুস্তাফা কামাল ভাই থ্যাংকস ফর ফলোয়িং রাফিন আহমেদ লিখছে আরআইপি হ্যাঁ আরআইপি ইরফান হোসেন ভাই লিখছে করা বশিরুজ্জামান ঈশান ভাই লিখছে আজিজ ভাই ইনকায়া ডেল্টা থ্যাংকস ফর ফলোয়িং সাদ খান ভাই থ্যাংকস ফর ফলোয়িং শাকিয়া ভাই থ্যাংকস ফর ফলোয়িং পাগল মন হ্যালো পাগল মন ওয়েলকাম টু মাই স্ট্রিম লল ব্রো আপনাকে তো জীবনে দেখলাম না পাবজি মনটা খারাপ করে দিল হ্যাঁ ভাই আমারও ইয়াদব ভাই থ্যাংকস ফর ফলোয়িং বাশের ভাই থ্যাংকস ফর ফলোয়িং রফিক ভাই থ্যাংকস ফর ফলোয়িং সো আই গেস মডারেটর আমাকে পাঠিয়ে দিছে মেসেজ লেটস সি ইটস টাইম অফ দা মোমেন্ট দেখা যাক কি হয় ও কি নাম আসছে এটা এটা আমি এক্সপেক্ট করিনি সো গাইস গেস করেন কে পাইছে গেস করেন গাইস কে পাইছে এই কমেন্টের নামগুলির থেকে পাইছে একজন এখন যারা কমেন্ট করছেন ভাই কেমন আছেন এত ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জামান ভাই পাবজি ওকে পাগল মন লিখছে জি জি পাগল মন পেজটি ফলো না করে থাকলে প্লিজ ফলো করে দিবেন তানভীর মাইন লিখছে ঈশান ভাই আমার নেম আসলো না জানি আমি দেখা যাক জলদি কমেন্ট করেন কে পাইছে কি মনে হয় আপনাদের একটা কাজ করেন গাইস লাস্ট একটা টার্গেট দেই 2400 কমেন্ট হয়ে গেছে না 2420 কমেন্ট হয়েছে আর 80টা কমেন্ট করেন 2500 কমেন্ট ডান হইলে আমি রেজাল্ট জানাই দিতেছি ততক্ষণ আপনারা গেস করেন যে কে পাইছে কি মনে হয় এই মাত্র যারা কমেন্ট করছে না ওখান থেকে একটা নামই পাইছে এটুক শিওর এখানে ঈশান ভাই আর আজিজ ভাইয়ের নাম স্প্যাম হইতেছে বুঝকি ভাবে বুঝকি ঈশান ভাই আজিজ ভাই আমার নাম বুঝকি ভাবে রাফিন ভাই জামান ভাই আমার নাম আসে নাই জানি আমি মাহিন ভাই শোয়েব ভাই আরে শোয়েব ওয়েলকাম টু মাই স্ট্রিম সুমন ভাই লিখছে আমি আরে গিভওয়ে দিচ্ছেন নাকি হ্যাঁ ভাই দুইটা গিভওয়ে হইতেছে একটা গিভওয়ে করা হয়ে গেছে আরেকটা গিভওয়ে এখন হবে রেজাল্ট আমাকে মডারেটর জানাই দিছে লটারি করে এখন যারা একটু আগে কমেন্ট করছে ওদের নাম থেকে নেওয়া হয়েছে আই এ গাইস 2500 কমেন্ট ডান হয়ে গেছে সো দিস ইজ দ্য মুভমেন্ট অফ ট্রুথ এখন আমি জানাতে যাচ্ছি আমাদের
সেকেন্ড গিভ অ্যাওয়ে কে পাইছে, তো সেকেন্ড গিভ অ্যাওয়ে যিনি পাইছে উনার নাম শুরু হয় আর দিয়ে, অ্যান্ড আমি এটা এক্সপেক্ট করিনি, বাট উনি আমাদের ক্ল্যানেরই একজন মেম্বার, একটু আগে কমেন্ট করছে আর উনার নামে অনেকজন কমেন্ট করছে, অ্যান্ড লাকিলি উনি পেয়ে গেছে। সো যিনি পাইছে এক স্যুটটা উনি হচ্ছে, গেস করেন, এই ঈশান ভাই আর আজিজ ভাইয়ের মধ্যে একজন, বলেন তো কে পাইছে, গেস করেন তো কে পাইছে, ঈশান ভাই বা আজিজ ভাই, এই দুজনে একজন পাইছে। ভাই আমি পাইলাম না, সো স্যাড ব্রো, আমি অনেক ট্রাই করছিলাম যাতে আপনাকে দেওয়া যায়, বাট লটারি তো লটারি ব্রো, কিছু করার নেই। আর জে হোসেন আহমেদ ভাই, থ্যাংকস ফর ফলোয়িং, যারা পেজটা ফলো করেননি জলদি ফলো করে ফেলুন। সো বলতে যাচ্ছি এখন রেজাল্ট, সো লাকি উইনার হইতেছে এসসি রায়ু ভাই, মিন্স আজিজ ভাই, কংগ্রাচুলেশন আজিজ ভাই, এম সো সরি ঈশান ভাই আপনি পান নাই, আমি ভাবছিলাম আপনি পাবেন বাট আপনি পান নাই, সো স্যার। সো দিস ইজ দ্য মুভমেন্ট আমরা এখন করতে যাচ্ছি আমাদের গিভ অ্যাওয়ে, আজিজ ভাই কংগ্রাচুলেশন টু ইউ। এখন আমরা গিভ অ্যাওয়েটা করে ফেলি, রিডিমের পালা, সো উই আর গোয়িং টু গিভ ইট, রায়ু ভাই, ইয়েস রায়ু ভাই পেয়ে গেছে, আজিজ ভাই, এসসি রায়ু, দিস ইজ দ্য মুভমেন্ট অফ ট্রুথ, আমাদের লাকি উইনার হয়ে গেছে আজকের এসসি রায়ু ভাই। সো একটু কাউন্টডাউন করে দেন গাইস, লাস্ট 10 থেকে 1 পর্যন্ত একটু কাউন্ট করে দেন, আমাকে কেউ এক্সু দিবেন কি, ব্রো দেখেন পেয়েও যেতে পারেন, বলা যায় না কে কখন পেয়ে যায়। আহমেদ ভাই থ্যাংকস ফর ফলোয়িং, জলদি সব একটু কাউন্টডাউন করেন, 10, 9, 8 এভাবে একটু কমেন্ট করে কাউন্টডাউন করে ফেলুন। ভাই কাচ্চি ক্যান্সেল দিয়ে দিলাম, ওকে ব্রো, সো স্যাড, কাচ্চিটা খাওয়ার সৌভাগ্য হইল না। আপনি পেয়ে গেছেন পোজাইডন্স লেগাসি মেন্স এক্স স্যুট, আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, আশা করি সবার ভালো লাগছে। এবং এই পর্যন্ত 25 জন ভিউয়ার যারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য মন থেকে ভালোবাসা জানাচ্ছি, এভাবেই সাপোর্ট করতে থাকবেন গাইস। মেজাবিন রুবাইয়াত, রফিক আহমেদ ভাই, ইরফান হোসেন ভাই, আপনাকে স্পেশাল থ্যাঙ্কস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এতগুলো শেয়ার করার জন্য এবং রিয়্যাক্ট করার জন্য, এভাবেই আমাদের পাশে থাকবেন সবাই। আমরা আগামীতেও অন্য অন্য ক্রেট ওপেনিং আনার ট্রাই করব এবং অন্য অন্য লাকি স্পিন করার ট্রাই করব। তো এইসব নিউজ পেতে হলে আমাদের পেজটি যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, নোটিফিকেশান বেলটি অন না করে থাকলে অন করে দিবেন, অ্যান্ড এখন থেকে রেগুলার আমি সন্ধ্যার পরে আমার গেম প্লে করবো, লাইভ করবো, অ্যান্ড মাঝে মধ্যে আমি সকালেও করতে পারি, সকাল আর সন্ধ্যায় দুইটা টাইম ফিক্সড, সন্ধ্যাটা একদম ফিক্সড বাট সকালে একটা ফুল শিওর না, বাট সন্ধ্যায় অবশ্যই আমার গেম প্লে দেখতে পারবেন। তো যারা যারা চান অবশ্যই আসবেন, এসে গেম প্লে দেখবেন, এভাবেই সাপোর্ট করবেন। ইন ফিউচার আমরা রয়্যাল পাস গিভ অ্যাওয়ে করার প্ল্যান করবো ইনশাল্লাহ, আপনারা যদি সাপোর্ট করতে থাকেন এভাবেই, ফিউচারে রয়্যাল পাস বা অন্য অন্য কোনো গিভ অ্যাওয়ে থাকলে আমরা করার ট্রাই করবো, যেহেতু আমাদের কোনো স্পন্সর নেই, সো সব খরচ আমাদের ক্ল্যান লিডার আমাদের রাশেদ ভাই আমাদের স্পন্সর করে আপাতত, যেহেতু আমাদের কোনো অফিসিয়াল স্পন্সর নেই। তো আশা করি আপনারা এইভাবে সাপোর্ট করবেন, অ্যান্ড আপনাদের জন্য আমরা ফিউচারে কোনো প্রকারে স্পন্সর করার ট্রাই করবো। গুড লাক ভাই, গেমে গেলাম ইনশাল্লাহ, নেক্সট ভিডিওতে পাশে পাইবেন, এভাবেই ভাই সাপোর্ট করতে থাকবেন ইনশাল্লাহ। ভাই আপনার ক্ল্যানের দুজনই পাইলো, হ্যাঁ ব্রো ইয়াতে পাইছে, লটারিতে পাইছে, এখন তো কিছু করার নেই, এখন এমন হইতে পারতো যে কেউই পাইনি ক্ল্যানের, কিছু তো করার নেই এটা নিয়ে। বাট আপনাদের জন্য যদি নেক্সটে কোনো গিভওয়ে করি তো সেটা করব যে অবভিয়াসলি ক্ল্যানের বাইরে দেওয়ার ট্রাই করব, যাতে আপনারা কেউ পান। নেক্সট আমার কোনো স্পিনে গিভওয়ে করা হবে গাইস, সো স্টে টিউনড, অ্যান্ড এভাবে পাশে থাকবেন, গেম প্লেগুলি কেউ মিস করবেন না। যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আবারও মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা সবার জন্য, এভাবেই সাপোর্ট করতে থাকবেন। অ্যান্ড লাইভ স্ট্রিমটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি আপাতত, অলরেডি 12টা বেজে গেছে প্রায়, যারা এ পর্যন্ত পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আসাদ ভাই, হ্যাঁ ওকে ইরফান হোসেন ভাই, আপনার জন্য 60 UC গিভওয়ে হবে, আপনি আপনার আইডিটা আমাদের পেজে মেসেজ করে একটু কমেন্ট করে দেন, আপনি আমাদের আনএক্সপেক্টেড সারপ্রাইজ লাকি উইনার। ইরফান ভাই আপনি যদি থাকেন তাহলে একটু কমেন্ট করেন। ভাই লাভ ইউ অল, অল টাইম আপনার সাপোর্টে আসি, বাই। ব্রো ইরফান ভাই যায় না, আপনার আইডি কোডটা একটু কমেন্ট করে যান,
আপনার আইডিটা কমেন্ট করে দেন, আমি পিন করতেছি। আপনাকে 60 ইউসি গিভওয়ে করা হবে, আপনি লাকি উইনার, সারপ্রাইজ লাকি উইনার। আপনার জন্য স্ট্রিমটা একটু হোল্ড করতেছি, আপনি জলদি যান, আপনার গেম আইডিটা কপি করে এনে এখানে পেস্ট করে দেন। এন্ড কে জানি বলছিল 10 ইউসি লাগবে, একটু বলেন তো। আপনাকেও আমি নিজে নিজস্বভাবে আমি আপনাকে 20 ইউসি দিতেছি। কে ছিল একটু কমেন্ট করেন। আশিদ ভাই, এই যে ইরফান ভাই কমেন্টটা ইয়া করছি, পিন করছি, আপনি একটু এসএস নিয়ে নেন, ওনার আইডিতে পাঠিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, আমি এসএস নিয়ে নিতেছি। হ্যাঁ নিতেছি। ওকে, এমডি হাসিম মাহমুদ আপনাকে না, অন্য একজন বলছিল, আমার মনে আছে, কমেন্ট করলে আমি চিনব। ইরফান ভাই আপনি একটু ডাবল চেক করেন। আচ্ছা, আপনি চাইছিলেন 10 ইউসি, ওকে ঠিক আছে, তাহলে আপনি 60 ইউসি পেয়ে যাবেন। আপনি জাস্ট আপনার আইডিটা একটু চেক করেন, ইরফান ভাই আপনার আইডিটা ঠিক আছে কিনা একটু চেক করবেন কাইন্ডলি। হাসিম মাহমুদ আপনি কমেন্ট করেননি আমার ভালো মতো মনে আছে, বাট পেজে যেহেতু নিউ আসছেন পেজটি ফলো করে দিবেন, ইন ফিউচার আরও গিভাওয়েজ হবে। ইরফান ভাই আপনার আইডিটা একটু মিলাই দেখেন। আচ্ছা, এটাই ঠিক আছে। আসাদ ভাই দেন আপনি প্রসেস করেন। ইরফান ভাই আপনি ঘন্টা দুয়েকের মধ্যে বা হাইয়েস্ট কালকে সকালের মধ্যে আপনার ইউসি পেয়ে যাবেন, পেলে একটু ঠিক আছে। হ্যাঁ, আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ আপনি 100-100 পেয়ে যাবেন 60 ইউসি। কালকে দিনের ভিতর, হাইয়েস্ট কালকে দিনের ভিতর যে কোনো টাইম পেয়ে যাবেন, এত লেট হওয়ারও কথা না, আই গেস তাড়াতাড়ি পেয়ে যাবেন। মোকারম হোসেন ভাই থ্যাংকস ফর ফলোয়িং, অ্যান্ড যারা যারা ভিউ করতেছেন এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন। দেখা হবে আগামীকালকে সকালের আমার গেমপ্লের ভিডিওতে, আর যদি সকালে না হয় দেন সন্ধ্যার গেমপ্লে ভিডিওতে। আনটিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাসায় থাকবেন এবং এভাবেই সাপোর্ট করতে থাকবেন। আনটিল দেন এভরিওয়ান টেক কেয়ার, বাই বাই, সাইনিং অফ, আসসালামু আলাইকুম। Yeah, I'll put it on the...